আমরা যে লাস্ট ক্লাসে যে বিষয়গুলো উপর প্র্যাকটিস করা হয়েছিল আমরা একটু দেখে নিয়েছি এটা ক্লাস আমরা হচ্ছে ওয়েব ডিজাইন সরি পিএসপি 34 আপনি ঠিক মতো সাইন করলে স্টাইপেন্ড পাবেন না ঠিক মতো ক্লাস করলে সারা জীবনের জন্য স্টাইপেন্ড পেয়ে যাবেন তারপরে দিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে যে পড়তে পারবে হ্যাঁ এরকম একটা বিষয় দরকার ছিল তাই না সো পিএসপি কোড করতে করতে পারে এরকম দিয়ে একজন ভদ্রলোকের নাম বলেন তো তাহলে ওনাকে দরকার ওনাকে আমরা নেট থেকে খুঁজে নিয়ে আসলাম উনি সহ আরো কয়েকজন সিনিয়র ব্যক্তি আছেন তো তাদের মিলে একটা কমপ্লিট একটা প্যাকেজ পাওয়া যায় তাই না জ্যামটা নামানো হচ্ছিল সেটা ইনস্টল দেওয়া হচ্ছিল তারপর কিছু বেসিক কনফিগারেশন ছিল কোড টোড কিভাবে চেঞ্জ করে কিছু ঝামেলা টামেলা ছিল এগুলো আমরা প্র্যাকটিস করলাম অ্যান্ড দেন ফাইনালি আমাদের টার্গেট ছিল যে আমরা ওই অ্যাপাচির মধ্যে কিভাবে নেটবিনস এর থ্রুতে পিএসপি একটা প্রজেক্ট ওপেন করতে পারি তাই না সো তাহলে আমরা অ্যাপাচির থ্রুতে অ্যাপাচির মধ্যে নেটবিনস এর থ্রুতে একটা পিএসপি প্রজেক্ট ওপেন করেছিলাম তাই না ফাইন এবার সেখানে আমরা পিএসপি সিনট্যাক্স লেখা স্টার্ট করেছিলাম লাস্ট ক্লাসে সো দেখানো হচ্ছিল পিএসপি কিভাবে লিখতে হয় এটার মধ্যে লিখতে হয় এই কিভাবে লেখা যায় এবং পিএসপি এর মধ্যে কিভাবে এইচটিএমএল লিখতে হয় আবার এইচটিএমএল এর মধ্যে কিভাবে পিএসপি লিখতে হয় তাই না এই বিষয়গুলো লাস্টে ছিল এবং এটা ছিল হচ্ছে সিনট্যাক্স এবং আমরা একটা ফ্লো চার্টও সম্বন্ধ তৈরি করেছিলাম যে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তাই না এই যেখানে লেখাই আছে দেখেন সিনট্যাক্স ভেরিয়েবল অপারেটর স্টেটমেন্ট অ্যারে ফাংশন এরকম একটা ফ্লো চার্ট লেখা হচ্ছিল তাই না তো সেখানে আমরা শুধু সিনট্যাক্সটা নিয়েই প্র্যাকটিস করছিলাম সো সিনট্যাক্স কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স মানে কি সিনট্যাক্স মানে হচ্ছে স্টেটমেন্টগুলো আমি প্রথমত কোন ফাইলের মধ্যে লিখব তাহলে পিএসপি ফাইলের এক্সটেনশন কি হয় এটা হচ্ছে ফার্স্ট এরপরে ওই ফাইলের মধ্যে যদি আমি লিখতে চাই কোনো রুলস আছে কিনা রুলস আছে তাই না পিএসপির ইয়াগুলো ইউজ করতে হবে লেস দেন সান হোয়াটস অ্যান্ড পিএসপি তারপর হচ্ছে কিভাবে স্টেটমেন্ট লিখতে হয় সো স্টেটমেন্ট কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু আমরা জানি তাই না আর একটু ভালো করে দেখেন এখানে দেখেন পাঁচটা বিষয় লেখা আছে আপনাদের আগে আমি এই একটা ক্লাস নিয়েছি সেটা জাভাস্ক্রিপ্টের ক্লাস আছে দেখছেন পিএসপি জাভাস্ক্রিপ্ট সেম কোনো পার্থক্য নাই কিছু পার্থক্য তো আছে হ্যাঁ সো সিনট্যাক্স নিয়ে আরেকটা কথা বলা হচ্ছিল সো এটা সম্ভবত বলা হয় নাই আপনাদের যদি তারা ওরা ছিল তো আমার মাথার মধ্যে ছিল না ঠিক আছে একটু কোঅপারেশন করেন পাশাপাশি কোশ্চেনিং করেন আমি কোশ্চেনিং করার সময় দেব আপনাদের এতক্ষণ দিছি না আপনি আরেকজনের সাথে কথা বলে আমার কথা বলতে সমস্যা হয় সো যারা কথা বলতেছেন আশা করি বুঝতে পারছেন তাহলে দেখেন আমরা এই পাঁচটা জিনিস ধারাবাহিকভাবে প্র্যাকটিস করব এবং এই পাঁচটা জিনিস যদি আপনি মনোযোগ সহকারে একটু গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করেন হ্যাঁ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করেন মানে আপনি প্র্যাকটিস করবেন এই কারণেই না যে আমি বলছি বা এখানে আপনার পিছন থেকে একজন পাঠাচ্ছে যাও যাও গিয়ে টিমে যাও তাই না বা আপনি নিজের ইচ্ছে আসতে পারেন এখানে সো হোয়াট এভার ইট ইজ দায়িত্ব নিয়ে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আল্লাহর রহমতে পিএসপি দিয়ে আমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার মানে ক্যাপাবল হব র পিএসপি দিয়ে সো সিনট্যাক্স নিয়ে কথা হচ্ছিল কিভাবে লিখতে হয় ফাইলের এক্সটেনশন কি হয় এগুলো আমরা জানি এবার এখানে আরেকটা জিনিস দেখেন সিনট্যাক্স এর মধ্যে আরেকটা বিষয় পড়ে যে আমি যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটা প্রবলেম সলভ করতে চাই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কোনো একটা প্রবলেম সলভ করতে চাই ওকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই যে দেখেন হোয়াট ইজ দিস
এটাকে কি বলতে পারি আমরা এটাকে প্রোগ্রামিং এর ভাষা এটাকে বলে স্টেটমেন্ট আর কম্পিউটারের ভাষা এটাকে বলে ইনস্ট্রাকশন কথা কি শুনতেছেন তাহলে প্রোগ্রামিং এর ভাষা এটাকে বলে কি স্টেটমেন্ট স্টেটমেন্ট আর আছে কম্পিউটারের ভাষা এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন সো তার মানে আমরা যদি কোনো একটা প্রবলেম সলভ করি বলা হচ্ছে একটা ক্যালকুলেটর বানাও একটা এটা বানাও একটা ওটা বানাও তাহলে আমাকে এভাবে ইনস্ট্রাকশন লিখে লিখেই বা স্টেটমেন্ট লিখে লিখেই কাজ করতে হবে সো একটা স্টেটমেন্ট তৈরি করার জন্য এই পাঁচটা জিনিস আমাদের লাগবে এই পাঁচটা জিনিসের হেল্প নিয়ে আমরা যে কোনো ধরনের স্টেটমেন্ট তৈরি করতে পারবো একটা স্টেটমেন্ট তৈরি করার জন্য কি কি সিনট্যাক্স লাগবে আমার আমার এই পাঁচটা সিনট্যাক্স লাগবে ফার্স্ট অফ অল কিওয়ার্ড বা সিনট্যাক্স এরপরে কি ছিল ভ্যালু এরপরটা হচ্ছে অপারেটর এরপরটা কি এক্সপ্রেশন এরপরটা হচ্ছে কমেন্টস আল্লাহর দুনিয়ায় যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আর সেগুলো লেখার জন্য আমরা কি স্টেটমেন্ট দিয়ে কাজ করব না এই পাঁচটা জিনিস দিয়ে স্টেটমেন্ট গঠিত হয় আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ বলেন না কেন সি বলেন না জাভা বলেন না পিএইচপি বলেন না জাভাস্ক্রিপ্ট বলেন সেম কোনো পার্থক্য নাই হ্যাঁ সিনট্যাক্স ভ্যালু অপারেটর এক্সপ্রেশন এবং কমেন্টস আমার কথা কি বোঝা যাচ্ছে আপনার কনসেপ্ট এখান থেকে কিন্তু আপনাকে ক্লিয়ার করে নিতে হবে এখন আপনি আমার সাথে তর্ক করতে পারেন কোনো সমস্যা নাই কথা মানে এই রিলেটেড টপিকস নিয়ে সো এটা কি একটা স্টেটমেন্ট তাহলে এরকম যে কোনো স্টেটমেন্ট লিখে লিখে তো আমাকে কাজ করতে হবে তাহলে স্টেটমেন্ট লেখার জন্য আমার কি কি লাগবে এই পাঁচটা জিনিস ঘুরে ফিরে লাগবে প্রথমটাকে বলা হচ্ছে কিওয়ার্ড বা সি কিওয়ার্ড জিনিসটা কি কিওয়ার্ড হচ্ছে কিছু রিজার্ভ ওয়ার্ড থাকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই সেই রিজার্ভ ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড এই রিজার্ভ ওয়ার্ডগুলো কোন কোন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মিল আছে যেমন ফর সিতেও আছে সি প্লাস প্লাসেও আছে সি শার্পেও আছে জাভায়ও আছে পিএসপিতেও আছে পাইথনেও আছে রুবিতে প্যাসকেল সব জায়গায় আছে ফর সব জায়গায় ফর আছে সো এই কিছু কিছু কোয়ার্ড মিল আছে আবার কিছু কিছু কিওয়ার্ড আছে মিল নাই যেমন পিএসপিতে লিখতে হয় ইকো হ্যাঁ পিএসপিতে লিখতে হয় ইকো জাভাস্ক্রিপ্টে লিখতে হয় ডকুমেন্ট ডট রাইট অথবা অ্যালার্ট কাজ সেম আবার সিতে কি লিখতে হয় প্রিন্টেড তাই না কাজ কিন্তু সেম জাভায় কি লিখতে হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন এই যে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের জিনিস লিখতে হয় কিওয়ার্ড বলা হচ্ছে কাজ একই বার সিনট্যাক্স ভিন্ন ভিন্ন আবার সবগুলোর সিনট্যাক্স একই যেমন ফর সবার মধ্যেই ফর আবার কিছু কিছু আলাদা ওটা হচ্ছে কিওয়ার্ড এরপরে ভ্যালু ভ্যালু হতে পারে দুই ধরনের একটা হচ্ছে আপনার ওয়াইফ আর একটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড একটাকে বলা হচ্ছে ফিক্সড ভ্যালু আর একটাকে বলা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু বোঝা যাচ্ছে আমার কথা সো ভ্যালু হচ্ছে দুই ধরনের ফিক্সড ভ্যালু আর একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু সো ফিক্সড ভ্যালুটা কি আমি যদি বলি 10 দিস ইজ ফিক্সড ভ্যালু রাইট আবার যদি বলি x দিস ইজ ভেরিয়েবল ভ্যালু ফিক্সড ভ্যালু 10 এর মান কখনো চেঞ্জ হবে না 10 তাহলে আজকে এই আছে কালকে সেই আছে এরকম হতেই পারে ভেরিয়েবল নাকি জি সো তো ফিক্সড ভ্যালু আর ভেরিয়েবল এটাতে হচ্ছে এবার অপারেটর অপারেটর নিয়ে আমরা অনেক ভালো একটা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আজকেই করব এরপর আছে এক্সপ্রেশন এক্সপ্রেশনটা কি এক্সপ্রেশনটা মেইনলি তৈরি হয় হচ্ছে ভ্যালু এবং অপারেটর মিলে এক্সপ্রেশন তৈরি হয় কি দিয়ে ভ্যালু এবং অপারেটর এক্সাম্পল দেন দিচ্ছি আমি যদি বলি x প্লাস y ইজ ইকুয়াল টু 20 হোয়াট ইজ দিস দিস ইজ এক্সপ্রেশন এখানে কি কি ব্যবহার করা হয়েছে জিনিস মিলে এক্সপ্রেশন গঠিত হয় তার মানে আমার কি স্টেটমেন্ট লিখতে গেলে আমাকে কি লাগতেছে আমাকে কিওয়ার্ড লাগতেছে ভেরিয়েবল লাগতেছে অপর আছে আর কমেন্টস কমেন্টস কি এই যে কি কমেন্টস এবার মনে করেন যে এই যে লাইনটা এই স্টেটমেন্টের কয়টা পার্ট বলেন তো তাহলে যদি আপনি এইভাবে বলেন পাঁচটা ভালো করে বলেন একটু শুনেন একটা স্টেটমেন্টের মধ্যে যাই থাকুক না কেন এই পাঁচটা জিনিস থাকবে
এবার আমাকে বলেন এই স্টেটমেন্ট থেকে কয়টা ভাগে ভাগ করা যায়? কয়টা পার্ট? দেখেন এখানে ছোট্ট একটা জিনিস, আমি যদি বলি 20 এটা কি? এটা একটা ভ্যালু। আবার যদি বলি এভাবে এটাও কি? এটা একটা ভ্যালু। বাট আগেটা শুনে ইন্টিজার, এটা কি? স্ট্রিং ভ্যালু। তাহলে এবার বলেন কয়টা আছে? তিনটা আছে, চারটা আছে, কমেন্ট আছে, হ্যাঁ অপারেটর নাই, কমেন্ট সহ স্যার, কমেন্ট সহ। আমি বলছি এই লাইনে কয়টা আছে? আপনি বলেন এখানে অপারেটর বলতে সেমিকোলন কি অপারেটর? এটা কোন ধরনের অপারেটর বলেন? অপারেটর কোনটা? চারটে কিভাবে বলতেছেন আপনারা? এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে প্রিন্ট, এটা কি? এটা একটা হচ্ছে কিওয়ার্ড বা সিনট্যাক্স, এটা একটা ভ্যালু স্ট্রিং ভ্যালু, আর এটা হচ্ছে কি? এটা একটা সিনট্যাক্স সেমিকোলন সাইন, চারটা সরি তিনটা, ভেরি সিম্পল কিন্তু তাই না? তো বলো তো এখানে কয়টা আছে? এই লাইনে কয়টা আছে? চারটা, ভেরি গুড, কি বলছে চারটা? কি কি বলেন তো? সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ কি জানেন? কি লিখবো এটা চিন্তা করো, মানে আমি কি করবো? বুঝতে পারতেছেন? আপনাকে যদি পিএসপি সিনট্যাক্স জানেন, আপনাকে যদি বলা হয় এটা এরকম, এটা এরকম হবে, এটা এরকম করেন, মানে ওয়ান টুর ব্যাপার সিনট্যাক্স লেখা। বাট ওই সিনট্যাক্সটা দিয়ে কিন্তু আপনাকে শুরু করতে হবে, সিনট্যাক্সটা কিন্তু অনেক সহজ। হ্যাঁ, তাহলে এবার আসেন, এটা ছিল আমাদের সিনট্যাক্স নিয়ে আলোচনা, এন্ড নাও ভেরিয়েবল। ভেরিয়েবল নিয়ে কথা হয়েছিল না? জি, মনে হয় না হয়েছিল। কত নম্বর চলে আপনার? প্র্যাকটিস করার জন্য সবাই এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন, একটা পিএসপি ফাইল এন্ড ব্রাউজার আউটপুট নিয়ে আসেন। আমরা ভেরিয়েবল দিয়ে শুরু করবো আজকে। আমার এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিব, আমরা এর নাম দিচ্ছি ভেরিয়েবল ডট পিএসপি। আমরা আউটপুটে নিয়ে আসি
অনেকে নতুন নতুন মনে হচ্ছে আগে কোনো দেখি নাই হ্যাঁ এমন কেউ আছেন আজকে প্রথম তাহলে দেখেন ভেরিয়েবল কি বলা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে মেমরি লোকেশনের নাম কেন এটা বলা হচ্ছিল কারণ ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যার যেটাকে মানে নিয়ার উদ্দেশ্যটা কি ভেরিয়েবলের কনসেপ্টটা কি ভেরিয়েবল না হলে কি হইতো ওই মেমরি লোকেশন নাম ধরে কাজ করতে হ্যাঁ হ্যাঁ সো দেখেন আমরা যে ছোটবেলা অঙ্ক করছিলাম মনে আছে চৌবাচ্চার অঙ্ক পিতা পুত্রের অঙ্ক যে পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত সরি পুত্রের বয়স এত হলে পিতার বয়স কত বা একটি চৌবাচ্চা 44 লিটার পানি ধরে তাহলে ওইটা যদি না ধরতে পারতাম তাহলে কোন একটা প্রবলেমের সলিউশন হইতো না বলা হয়ে থাকে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোগ্রামিং এ সেটা হচ্ছে ভিডিও এটাই আসল জিনিস এটা না থাকলে কিছু হইত না বিকজ এটা দিয়ে কিন্তু আমি কাজটা শুরু করব এখন দেখেন তো ভেরিয়েবলের মেন উদ্দেশ্য কি আমরা যখন কোন একটা সফটওয়্যার বা ওয়েবসাইট তৈরি করব তার মেন উদ্দেশ্য কি সেটা কিছু ইনফরমেশন ক্যারি করবে সো ইনফরমেশন গুলোকে আমাকে রাখতে হবে টেম্পোরারি কোথায় ভেরিয়েবলের মধ্যে তাই না আর ইনফরমেশন যদি পার্মানেন্ট রাখতে চাই তাহলে কোথায় রাখবে ডেটাবেজে ডেটাবেজে থাকবে সো পার্মানেন্টলি থাকবে ডেটাবেজে ডেটাবেজ থেকে ইনফরমেশন গুলো আমি যদি কোথাও দেখাতে চাই মাঝখানে থাকবে কে ভেরিয়েবল সো মিডলম্যান ভেরিয়েবল আর ফ্রন্ট এন্ড কি এইচটিএমএল পিছনে কে ডেটাবেজ আর মাঝখানে থাকবে কে ভেরিয়েবল ভেরিয়েবলের মধ্যে ডেটাবেজ থেকে ডাটাটা এসে ভেরিয়েবলের মধ্যে বসে যাবে আর ভেরিয়েবলটা ইকো করবে কোথায় এইচটিএমএল ট্যাগ এর মধ্যে তার মানে ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু রাখতে হবে এখন আমরা যখন কম্পিউটারে কোনো কিছু রাখি সেটা কোথায় থাকে আইদার হার্ড ডিস্ক অথবা র‍্যাম তাই না কম্পিউটারে দুই ধরনের মেমরি আছে আমরা জানি একটা হচ্ছে কি স্থায়ী আর একটা অস্থায়ী ভোলাটাইল নন ভোলাটাইল প্রাইমারি সেকেন্ডারি যাই বলেন তাহলে যখন ভেরিয়েবল নেওয়া হচ্ছে এবং সেখানে কিছু রাখা হচ্ছে সেটা টেম্পোরারি কোথায় সেটা ফাইলটা একটা ফাইলের মধ্যে থাকবে সেই ফাইলটা সেভ করা থাকবে কোথায় হার্ড ডিস্কের কোন একটা জায়গায় এসি ডক্সের মধ্যে সো বাই ডিফল্ট যখন ফাইলের মধ্যে ভেরিয়েবল লেখা হচ্ছে সেটা একটা ফাইলের মধ্যে স্টোর হয়ে আছে এবার যখন আমি সেই ফাইলটাকে রান করব তখনই কিন্তু ভ্যালুটা ভেরিয়েবলে অ্যাসাইন হবে আমি এখানে একটা লিখলাম মনে করেন যে এখানে আমরা একটা ফাইল নিয়ে হচ্ছে এখানে একটা ফাইল নিয়ে হচ্ছে যার নাম হচ্ছে ভেরিয়েবল ডট পিএসপি এবার এই ফাইলের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিলাম এর মধ্যে রাখলাম 10 এবার এই ফাইলটা আমার সেভ করা আছে কোথায় হার্ড ডিস্কের মধ্যে কোন একটা ড্রাইভে জ্যাম্পের মধ্যে এসডি ডক্সের মধ্যে কোন একটা ফোল্ডারের মধ্যে তাহলে এটা সেভ করা আছে হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে এবার আমি যখন এই ফাইলটাকে রান করাবো ব্রাউজারের থ্রুতে যখন আমি v.php এই ফাইলটাকে ব্রাউজারের থ্রুতে রান করানো হচ্ছে তখন কিন্তু এই ভ্যালুটা এই ভেরিয়েবলে অ্যাসাইন হচ্ছে এখন এই ভেরিয়েবলে রাখার কোনো ক্ষমতা আছে নাই এটি তাহলে কি করবে বেসিক্যালি যখন এই ফাইলটা আমি ব্রাউজারের মাধ্যমে রান করাচ্ছি এটা যদি আমার মেশিনে র‍্যাম হয় তাই না এই 10 চলে যাবে কোথায় কোন একটা জায়গায় 10টা বসে যাবে আর এই জায়গার নাম হবে কি এই ভেরিয়েবলটা এই জন্য ভেরিয়েবলকে কি বলা হচ্ছে এটা হচ্ছে মেমরি লোকেশনের ভ্যালু আর এটা হচ্ছে মেমরি লোকেশনের নাম অথবা অ্যাড্রেস তাহলে ভেরিয়েবল মানে কি অ্যাড্রেস এটা হচ্ছে কিন্তু ভেরিয়েবল আর কিছুই না ঠিক আছে সো পিএসপি তে ভেরিয়েবল লেখার জন্য তিনটা স্ট্যান্ডার্ড রুলস এবং তিনটা মেজর রুলস আছে আমরা জানি হয়তো কম বেশি সবাই
মেজর রুলস গুলো কি কি ডলার সাইন আমি এখানে লিখি মেজর রুলস গুলো হচ্ছে মেজর রুলস ফর ভেরিয়েবল খেয়াল করবেন স্টার start with a dollar sign এরপরে কি বলতে পারি ভেরিয়েবল লেখার জন্য আমাকে যে ক্যারেক্টারগুলো ইউজ করতে হবে তার মধ্যে হচ্ছে বড় হাতের এ থেকে বড় হাতের জেড ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড 0 টু 9 এবং আন্ডারস্কোর এই কয়টা ক্যারেক্টার আমি ভেরিয়েবল লিখতে ইউজ করতে পারবো তারপরে আমি যদি বলি যে হ্যাশ মেজর রুলস হচ্ছে নো নাম্বার ইন ফার্স্ট ভেরিয়েবলের নামের শুরুতে কোনো নাম্বার হওয়া যাবে না এই তিনটা বলা আছে স্ট্যান্ডার্ড রুলস এই তিনটা স্ট্যান্ডার্ড রুলস অ্যাপ্লাই করে আমরা কিন্তু ভেরিয়েবল করতে পারি তো কেমন ডলার সাইন দিয়ে শুরু করতে হবে আপনাদের এগুলো না লিখলেও হবে ডলার সাইন লিখলাম এরপরে কি দিতে হবে নাম দিতে হবে বড় হাতের থেকে জেড ছোট হাতের থেকে জেড 0 টু 9 এর স্কোর আমি বললাম বড় হাতে দিলাম নেম এটা একটা ভেরিয়েবল ছোট হাতের এটা একটা ভেরিয়েবল আবার বড় ছোট মিক্সড এটা একটা ভেরিয়েবল এটা একটা ভেরিয়েবল ওকে সবই কি হচ্ছে কি ভ্যালিড ভেরিয়েবল এবার আমি যদি বলি এভাবে ডলার সাইন 009 নেম না হবে না এটা কিন্তু ভেরিয়েবল হচ্ছে না এখানে দেখেন মাউসে কার্সর নিয়ে গেলে কি দেখাচ্ছে সিনট্যাক্স এরর তাই না বলেন তো পিএসপি তে কয় ধরনের এরর হতে পারে একটা সিনট্যাক্স এরর আর একটা কি ম্যাটাল এরর আর এক ধরনের নোটিশ আসতে পারে দুই ধরনের এরর হয় এক ধরনের নোটিশ আসে ওকে তাহলে এটা কি সিনট্যাক্স এরর আমরা যখন এই ফাইলটা ব্রাউজারে থেকে রান করাই তখন কি সরাসরি এই কোডগুলো অ্যাপাচি পড়ে answer me yes or no কালকে হাউসফুল ছবি দেখলাম অক্ষয় আটকায় এখানে ক্লিপ টিপ দেয় বলে তোমার কোশ্চেন করবে yes or no উত্তর দিবে দেখছেন না হ্যাঁ এর আগে দেখছি 50 60 বার দেখছি এত কম ঠিক আছে প্রত্যেক বছরে একবার করে প্রত্যেক বছর না তাও তো সাপসার বেশি কি ফিটি হবে আচ্ছা গুড কোশ্চেন ঠিক আছে নামের শুরুতে কি দিতে হবে ভেরিয়েবলের নামের শুরুতে আন্ডারস্কোর দিতে হবে এটা হচ্ছে ভেরিয়েবল লেখার বেসিক যে রুলসগুলো বলা হচ্ছিল হ্যাঁ এবার ভেরিয়েবলের নেওয়ার উদ্দেশ্য কি এর মধ্যে মান রাখতে হবে তাই না সো ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম বললাম ডলার সাইন এইচ ইজ ইকাল টু আমি বললাম বিআইটিএম এটা একটা ভ্যালু রেখে দিলাম ঠিক আছে এবার ভেরিয়েবলের মধ্যে এটা ছিল হচ্ছে আমাদের মেজর রুলস কেমন এবার স্ট্যান্ডার্ড পিএসপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কয়েকটা স্ট্যান্ডার্ড রুলস বলছিলাম প্রথম কথা হচ্ছে ভেরিয়েবলের নাম হতে হবে ধরেন আমি এভাবে লিখলাম এইচ ইজ ইকাল টু বিআইটিএম এবার এখানে স্ট্যান্ডার্ড রুলস কি বলে এটা এটা ভেরিয়েবল হয় নাই হয়েছে কিন্তু তো স্ট্যান্ডার্ড রুলস প্রথম বলে যে অলওয়েজ স্মল লেটার্স ভেরিয়েবলের নাম সবসময় ছোট হাতে লিখতে বলতেছে স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী
তারপরে স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী এটা ভেরিয়েবল হয় নাই বাট এটা কিন্তু সিনট্যাকটিক্যাল কোনো প্রবলেম না দেখেন সব ঠিক আছে বাট আপনি যখন কোথাও মানে ইয়ে করবেন এঙ্গেজ থাকবেন জব করবেন বা কোথাও আসেন সেক্ষেত্রে কিন্তু সিনিয়রদের কাছে ঝাড়ি খেতে পারেন ঠিক আছে বলবো যে কী করছেন এটা কিছুই হয় নাই আসলে কিন্তু আপনি শুধু ভেরিয়েবলের নামটা ভুল লিখছেন সো হোয়াট এভার ইট ইজ এরপরে বলতে পারেন তাহলে স্মল লেটার লিখতে হবে তো ফাইন ঠিক আছে আমি ছোট হাতে লিখে দিই চেঞ্জ করতে পয়সা লাগবে না লিখে দিলাম এবার বলা হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে ভেরিয়েবলের নামটা হতে হবে মিনিংফুল মিনিংফুল দিয়ে কি বুঝতেছেন বলেন তো আপনি একটা সংখ্যা দেন আপনি যদি 100 দেন কোনো প্রবলেম নাই বা আপনি যদি মানে মোট কথা এটা একটা এই ভেরিয়েবলটা কি এক্সপেক্ট করে কোন একটা ইন্টিজার থাকে বা আপনি 11.25 দেন কোনো প্রবলেম এভাবে আপনি করতে পারেন তো এটা কি হবে মিনিংফুল হতে হবে আচ্ছা ফাইন মিনিংফুল করলাম এবার আমি এবার বলা হচ্ছে ঠিক আছে মিনিংফুল করতে বলছেন কোনো সমস্যা নাই এবার কি ঠিক আছে না ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু মেহেদী কোনো সমস্যা আছে কোনো সমস্যা কিন্তু নাই বাট থার্ড রুলস বলে যে ভেরিয়েবলের নাম হতে হবে রিডেবল সো রিডেবল মানে আবার কি এখানে কয়টা ওয়ার্ড আছে দুইটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড পাশাপাশি লিখছি কোনো সমস্যা আছে দুইটা ওয়ার্ড পাশাপাশি লিখলে কোনো সমস্যা আছে সমস্যা নেই কিন্তু ভেরিয়েবল কিন্তু হচ্ছে বাট দিস ইজ নট রিডেবল রিডেবল করতে হলে আমরা দুইভাবে করতে পারি একজন বলছেন বড় হাতের এন দেন কোনো সমস্যা নেই হবে হ্যাঁ এই যে এটা একটা স্ট্যান্ডার্ড হ্যাঁ এই যে স্ট্যান্ডার্ড গুলো এটা হচ্ছে কি ক্যামেল কেস এই এই স্ট্যান্ডার্ডটা ফলো করে হচ্ছে যারা জাভা ডেভেলপার বা ডট নেট ডেভেলপার তারা আর যারা পিএসপি দিয়ে কাজ করে তারা হচ্ছে জেন্ড স্ট্যান্ডার্ডটা ফলো করে আর জেন্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী দিতে হয় এইটা হ্যাঁ আপনি যদি এখানে এটা দেন তাহলে কিন্তু হবে না সো এটা হচ্ছে জেন্ড স্ট্যান্ডার্ড আর ওইটা হচ্ছিল আমাদের ক্যামেল কেস হ্যাঁ জাভা স্ট্যান্ডার্ড বা ডট নেট স্ট্যান্ডার্ড বলেন সো একভাবে করলে হয় আপনি যে সফটওয়্যার কোম্পানিতে জব করেন তারা যে প্যাটার্নে করে আপনি ওই প্যাটার্নে কাজ করতে হবে দেখবেন একজন লিড ট্রেনার কি বলে ট্রেনার তো না কি বলে ডেভেলপার বা প্রজেক্ট ম্যানেজার যে থাকে সে বলে দেয় যেভাবে লিখবেন ভেরিয়েবলের নামগুলা কারণ আপনি যা করবেন ওগুলো কিন্তু কোথাও না কোথাও ইম্প্যাক্ট করবে হ্যাঁ তো সেক্ষেত্রে এইভাবে মিনিংফুল করা লাগে বা যে সিনিয়র ডেভেলপার থাকে সে বলে দেয় যে ভেরিয়েবলের নাম কী হবে এভাবে সব বলে দেয় যদিও আমাদের দেশে এই সুযোগ সুবিধা নাই আমাদের দেশের যেই ডিজাইনার সেই ডেভেলপার সেই প্রজেক্ট ম্যানেজার এই সব হ্যাঁ একাই একশো কোপা শামসু না সো কোপাইতে যায় কিন্তু ফাঁস করে ফেলছে এবার কিন্তু ক্লায়েন্ট শেষ অলরাইট সো এভাবে হচ্ছে না তাহলে হ্যাঁ কি করতে হচ্ছে আমাকে এভাবে না দিয়ে আমরা মাঝখানে আন্ডারস্কোর দিব ফার্স্ট নেম মাঝখানে আন্ডারস্কোর কেমন এভাবে আমরা কাজটা করতে পারি সো তাহলে ভেরিয়েবল নিয়ে কথা হচ্ছিল ভেরিয়েবলের কিছু মেজর রুলস নিয়ে কথা বলতেছিলাম স্ট্যান্ডার্ড রুলস নিয়ে কথা বলতেছিলাম এবার আর একটা বিষয় আছে ভেরিয়েবলের মধ্যে আমরা কী রাখি ইনফরমেশন ডেটা ভ্যালু একই জিনিস তো ভ্যালু আবার নাকি বিভিন্ন ধরনের হয় যেমন এরকম হতে পারে এটা একটা ভ্যালু আবার এরকম রাখতে পারে এটা একটা ভ্যালু আবার এরকম হতে পারে এটা একটা ভ্যালু আবার কী হতে পারে এরকম একটা ভ্যালু হতে পারে তাহলে বিভিন্ন ধরনের ভ্যালু থাকতে পারে কিন্তু এখন ভেরিয়েবলের মধ্যে কী ধরনের ভ্যালু আছে সেটা ওই ভেরিয়েবলের কী বলে ডেটা টাইপ তা আমরা যখন সি বা জাভায় কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি প্রথমে কী বলে দিতে হয় টাইপটা বলে দিতে হয় ইন্টিজার বা ফ্লোট বা স্ট্রিং কী টাইপের ভেরিয়েবল তো পিএসপিতে তাহলে বিষয়টা কেমন চলেন দেখার চেষ্টা করি আমরা ধরেন এই হ্যাতের নাম হইতেছে ফার্স্ট নেম এখানে লিখে দিলাম মেহেদি সেভ করলাম এবার যদি নিচে যাই কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেই দেখেন নেমের আগে কই গেল ও ভেরিয়েবল তো অনেকগুলো হয়ে গেছে আচ্ছা এগুলো একটু কনক্রিট করে দিই আপাতত হ্যাঁ
আমাদের ভেরিয়েবল কয়টা আছে এখন একটা একটা স্ট্রিং বললো আমি তাকে দেখতে চাচ্ছিলাম প্রথম দিন ক্লাসে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন কে কি বলে স্ট্রিং সাইন এর মধ্যে আমি যা দিচ্ছি মনে করেন যদি আমি সুমন দিয়ে দিই সুমন একটা স্ট্রিং হয়ে যাবে তাই না আপনার নাম কি আমি তো জায়গা দেখে মানুষের চিনে দেখি পারছেন ঠিক আছে এই দুটো ঠিক আছে না এটা বেসিক্যালি এটা আপনাদের মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে এটা করে নিতে হবে কম্পিউটারে সবগুলো নাই স্যার সেই ক্ষেত্রে এখন একজন যদি লেট করে আসে সে যদি সুমন যদি প্রতিদিন লেট করে আসে বা তাও এখানে যেখানে কি ফাঁকা থাকবে নাকি একদম বসে যাবে টপ করে কিছু করার নেই সো অপরচুনিটি থাকবে এবং সেখানে কিছু প্রবলেম থাকবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক বাট ওখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে ঠিক আছে না এমন কোনো খেলা আছে যেখানে কোনো মানে ইয়ে নাই অবস্ট্রাগল নাই বলেন তো ফুটবল ক্রিকেট তা আপনারা তো এখানে খেলতেছেন তাই না কেউ খেলে বল নিয়ে কেউ খেলে ব্যাট বল নিয়ে কেউ খেলে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি সব গেম সো হোয়াট এভার ইট ইজ আপনার এখানে তো অবস্ট্রাগল থাকবেই আপনি মনে করেন চিন্তা করতেছেন বাসায় যে করো বাসায় দেখবেন কারেন্ট নেই থেকে বের হয়ে আসা লাগবে হ্যাঁ তাহলে এটাকে কি বলা হচ্ছে স্ট্রিং সো থ্যাংক ইউ যে বলছিলেন আগে অ্যান্ড সেটা হচ্ছে যে তাহলে এবার যদি এভাবে করে দেই এটা কি হয়ে যাবে স্ট্রিং এবার মনে করেন এটা তুলে দিলাম এবার কি হবে দেখেন ভেরিয়েবল একই তার ডাটা টাইপটা কি চেঞ্জ হচ্ছে না এবার বলে দিলাম 12.25 আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে থাকি তাই না একটা হচ্ছে কি ইন্টিজার আরেকটা হচ্ছে রিয়েল আরেকটা হচ্ছে মানে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যা আরেকটা হচ্ছে ট্রু ফলস আরেকটা হচ্ছে কি কোনো যে কোনো ধরনের স্ট্রিং এই চার ধরনের ইনফরমেশনই কিন্তু বেসিক্যালি নিয়ে আমরা কাজ করব সেই জন্য ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ইনফরমেশন রাখা হচ্ছে এর উপর বেস করে পিএসপি তে ডেটা টাইপ কয় ধরনের চার ধরনের ইন্টিজার রিয়েল স্ট্রিং বুলিয়ান ওটা তো আছে আমি কি বললাম আমি বললাম যে কি ধরনের ভ্যালু রাখা হচ্ছে তার উপর বেস করে আমরা এই চার ভাবেই কিন্তু মেনলি করতে পারি এছাড়া আরো বহুত আছে পিএসপি 7 ও আরো অনেক আছে সেখানে আসতে পারে যে ডেটা টাইপ কয় ধরনের পিএসপি তে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখার উপর বেস করে একজন এক রকম লিখবেন কেউ লিখবেন 7টা কেউ লিখবেন 10টা কেউ লিখবেন 17টা কেউ লিখবেন 3টা
কিন্তু হবে কিন্তু চারটা ঠিক আছে সো নাইস এবার দেখেন তাহলে আমরা এভাবে কাজটা করে ফেললাম ভেরিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে কিন্তু কথা হচ্ছিল কেমন সো তাহলে এবার আসেন তো আমরা একটা ভেরিয়েবল নেই বললাম ফার্স্ট নেম বা বললাম যে এফ আই আর এস টি ফার্স্ট নেম এর মধ্যে রাখলাম এম ই এ সি ডি আই মেহেদি এবার আমি যদি এখানে বলি যে ইকো ডলার সাইন ফার্স্ট নেম তাহলে কি আসা উচিত এই ফাইলে রান করলে মেহেদি আসার কথা বেরিয়েছে যদি একটা ডট পিএসপি ফাইলের মধ্যে শুধুমাত্র পিএসপি লিখি তাহলে লাগবে না প্রতিটা ধন্যবাদ এবার মনে করেন ফার্স্ট টাইমের মধ্যে দেখলাম যে হাসান বলেন তো আউটপুট কি আসবে হাসান না মেহেদি কেন সব শেষে আছে হ্যাঁ এটা হচ্ছে ফাইনাল কথা যে ভেরিয়েবলের মান কি পরিবর্তনশীল লেটেস্ট মানটাই কি এর মধ্যে থাকবে তাই না এই জন্য আমি একবার আসলে ক্লাস নিচ্ছিলাম তো বলা হচ্ছিল যে ভিজুয়াল বেসিক ডট নেট ইয়ার উপরে BB8 2000 এর উপরে তো বলা হচ্ছিল যে ভেরিয়েবল করানো হচ্ছে বোঝানো হচ্ছে প্র্যাকটিস করানো হচ্ছে তো সেই যে বলা হচ্ছে যে ভেরিয়েবল কি বলেন তো দেখ পোলায় দাঁড়িয়ে থেকে স্যার ভেরিয়েবল মানে গার্লফ্রেন্ড তো ওর খালি লাস্টেরটাই মনে আছে বুঝতে পারছেন কিরকম বদমাইশ ঠিক আছে সো বা ঠিক আছে সো এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল হ্যাঁ তাহলে ভেরিয়েবলের মান অলওয়েজ কি এবার আমি চাচ্ছি দুটাকে একসাথে দেখবো আর লাস্ট নেম দুটাকে পাশাপাশি ভাবে রেখে দিলাম যাই রিলোড দেই দেখেন পার্স এরর আনডিফাইন্ড ওকে এটি কি মনিটরে দেখাচ্ছে পাশাপাশি রাখতে দিচ্ছে না হ্যাঁ তাহলে কি করতে হবে কনকেট করতে হবে পিএসপিতে কনকেট সাইন কি তাহলে ডট হচ্ছে কি পিএসপিতে কনকেট সাইন এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখেন এবার কিন্তু পাশাপাশি চলে আসছে তাই না সো একদম গায়ে গায়ে মিশে গেছে না তাহলে কি করতে হবে সেখানে মনে করেন আমি এভাবে এটা কি একটা এমটি স্ট্রিং এমটি স্ট্রিং সো এটা একটা স্ট্রিং এটা একটা কি ভেরিয়েবল সো একটা স্ট্রিং একটা ভেরিয়েবল কে দেখেন পাশাপাশি রাখতে দিচ্ছে কি করা লাগে কনকেট করতে হবে সো একটু মনে রাখতে হবে ভেরিয়েবল যদি পাশাপাশি রাখতে চাই তাহলে কি করতে হয় কনকেট করা লাগে ভেরিয়েবল আর স্ট্রিং সেম কনকেট না করে রাখতে পারবো না এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই এবার কিন্তু স্পেস হয়ে গেছে এবার যদি কেউ বলে যে না আমার এতটুকু দূরত্ব হচ্ছে না আরও লাগবে আমি আই হেট ফার্স্ট নেম বা আই হেট লাস্ট নেম তাহলে কীভাবে দিবেন এভাবে দিলে আসবে না স্যার আসবে না কী বলবো আসবে তাহলে কী করবো বলেন তার যদি অনেক বেশি জায়গা দরকার হয় NBSP না কিভাবে যেন লেখে এগুলো দিয়ে দিলে কি হবে শিওর ভাষা জানে ঠিক আছে
সো এভাবে আমরা একের অধিক স্পেস নিয়ে আসতে পারবো হ্যাঁ আপনি যতগুলো এভাবে দিবেন ওভাবে স্পেস কাউন্ট হবে আর কি সো হোয়াটএভার ইট ইজ আমাদের ভেরিয়েবল নিয়ে আমরা ছোট একটা প্র্যাকটিস করলাম আপনারা একটু এগুলো প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ এট এ গ্লান্স দুই তিন মিনিট জাস্ট তিন মিনিট প্র্যাকটিস করেন ছটা 37 বা 40 ভেরিয়েবলের ডাটা টাইপ একটু খেয়াল করে দেখেন চেঞ্জ হয় কিনা আপনাদের কম্পিউটারে ডিভিডি বলতে একটা আছে তো এই যে কোন কিছু না আছে তো এই যে কোন কিছু না আছে
জিজ্ঞেস করে হোয়াট ইজ অপারেটর আমরা কি বলবো বলেন পাশাপাশি কথা না বলে আমার কথার উত্তর দেন অপারেটর কি এটা খায় না মাথায় দেন কেজি কত করে কোথায় ভালো পাওয়া যায় বলেন ঠিক আছে দুজন সাহস করে বলছে ধন্যবাদ আপনাদের দুজনকে সো পিছনের জন আপনার এটা ফাংশন না হ্যাঁ সো এটা একটা সাইন উনি ঠিক আছে অপারেটর বেসিক্যালি যদি আমাদেরকে বলে যে অপারেটর কি আমরা কি বলবো বলবো যে অপারেটর ইজ নাথিং বাট আ সিনট্যাক্স অপারেটর হচ্ছে একটা সিনট্যাক্সের নাম যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অপারেশন এক্সিকিউট করতে পারি যেমন অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট কন্ডিশনাল লজিক্যাল এগুলো সো অপারেটর কি অপারেটর হচ্ছে একটা সিনট্যাক্সের নাম যার মাধ্যমে বা যার হেল্প দিয়ে আমরা কোনো একটা প্রবলেম সলভ করার সময় বিভিন্ন ধরনের অপারেশন এক্সিকিউট করতে পারি বিভিন্ন ধরনের অপারেশন বলতে যেমন ম্যাথমেটিক্যাল অপারেশন লজিক্যাল অপারেশন কন্ডিশনাল অপারেশন অ্যাসাইনমেন্ট অপারেশন তাই না এই অপারেশনগুলো এক্সিকিউট করার জন্য আমাকে একটা সিনট্যাক্স ব্যবহার করতে হবে সেই সিনট্যাক্সের নাম হচ্ছে অপারেটর সো ফাইন তাহলে অপারেটর নিয়ে বেসিক্যালি অনেক বেশি কথা বলা যায় তো আমাদের যে বিষয়টা মানে যেটা আমাদের মিনিমাম থাকলেই হবে আর কি হ্যাঁ মিনিমাম যেটা থাকলে আমাদের হবে সো ওই সমস্ত প্রায় 25-26টা অপারেটরকে যেগুলো র্যান্ডমলি ইউজ করা হয় প্রোগ্রামিং এর ক্ষেত্রে আর কি বিভিন্ন প্রবলেম সলভ করার সময় ওয়েব বেস যে 25-26টা অপারেটর আমরা র্যান্ডমলি ইউজ করব তাদেরকে মানে ক্লাসিফাই করে আমরা চারটা ভাগে ভাগ করে নিছি আলোচনার সুবিধা আছে কেমন একটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক এটা পরীক্ষায় নাও আসতে পারে এই জন্য লিখে নিন ঠিক আছে নাম্বার থাক নাম্বার নাও থাকতে পারে 2 বা 4 ধারাবাহিকতা কি ঠিক আছে আচ্ছা স্বাস্থ্যমন্ত্রী সাহেবকে whatever it is amra operator niye thaki odike na dekhi so arithmetic operator
লজিক্যাল অপারেটর এই এখানে প্রায় 25-26 মত অপারেটর আছে, এগুলো পড়লে ম্যাক্সিমাম জায়গা আপনার কভার হয়ে যাবে। এর বাইরেও আরো অনেক ধরনের অপারেটর আছে, বাট সেগুলো প্রথম থেকে আমলে না নিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, বেসিক অবস্থায় আপনি যদি এই অপারেটরগুলো ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, যে কোনো ধরনের ওয়েব পেজ প্রবলেমে আশা করি 70-80% করে ফেলতে পারবেন। এগুলো ইউজ হয়, যে একটা এক্সেপশনাল টার্ম থাকে সেখানে এর বাইরেও কিছু অপারেটর ব্যবহার করতে হয়। হোয়াট এভার ইট ইজ, অ্যারিথমেটিক বাইনারি অপারেটর। বাইনারি বলা হচ্ছে কেন, অপারেটর কাজ করে কাদেরকে নিয়ে, অপারেন্ডকে নিয়ে। সো অপারেটরের আগে এবং পরে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে কি বলে, অপারেন্ড, তাই না? সো এই প্রত্যেকটা যোগ বিয়োগ গুণ ভাগ এবং সবশেষটা কি মডিউলাস, না ভাগশেষ। সো এই অপারেটরগুলো কয়টা করে অপারেন্ড নিয়ে কাজ করে, আমি যদি বলি ডলার সাইন এক্স ইজ ইকুয়াল টু 10, এবার যদি বলি ডলার সাইন এক্স প্লাস কিছু হবে, এটা কোনো এক্সপ্রেশন হলো না, এটা কোনো এক্সপ্রেশন হলো না, ঠিক আছে? এটি কিন্তু একটা এক্সপ্রেশন। বলেন তো এখানে পার্ট কয়টা স্টেটমেন্টের, আপনার মেমোরি টেস্ট করা হচ্ছে, বলেন পার্ট কয়টা। কেউ যদি ভুল বলেন তাহলে মাইনাস কো বলে না, না না, ব্রেকের সময় সে আমাদেরকে নাস্তা করাবে। আমরা মাঝে মধ্যে একটু বলবো, কারণ কি, কারণ এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, যখন বড় বড় কাজ করবেন না তখন দেখবেন এগুলো করে খুব মজা পাবেন। সো ডলার সাইন এক্স ইজ ইকুয়াল টু বলা হচ্ছে 10, এবার আমি বলে দিলাম ডলার সাইন এক্স প্লাস, এই এক্সপ্রেশনটা রং, এটা কোনো মিনিংফুল হলো না। কি করতে, আমি যদি বলতাম ডলার সাইন এক্স প্লাস 10, নাও ইটস ওকে। এই অপারেটরগুলো দেখেন, যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ, এই পাঁচটা অপারেটর
অপারেটরের এই পাশে আর এই পাশে যেগুলো থাকে তাদেরকে কি বলে অপারেন্ড এই প্রত্যেকটা অপারেটর দুটো করে অপারেন্ড নিয়ে কাজ করে মিনিমাম এই জন্য এদেরকে বলা হচ্ছে কি বাইনারি কারণ বাইনারি বেজও কত 0 0 আর 2 বাইনারি বেজও 2 এই অপারেটরগুলো দুটো করে অপারেন্ড নিয়ে কাজ করে এই জন্য এদেরকে বলা হচ্ছে বাইনারি অপারেটর সো এই অপারেটরগুলো নিয়ে কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখব এবার বলা হচ্ছে ইউনারি ইউনারি বলা হচ্ছে কেন কারণ এই অপারেটরগুলো একটা করে অপারেন্ড নিয়ে কাজ করে আমি যদি বলি ডলার সাইন x প্লাস প্লাস আমি যদি বলি ডলার সাইন x প্লাস প্লাস ডলার সাইন x প্লাস প্লাস এটা কি এটা কিন্তু একটা এক্সপ্রেশন ঠিক আছে এটা কিন্তু একটা এক্সপ্রেশন আচ্ছা এখন আমি যদি বলি যে এখানে কয়টা পার্ট আছে এটা আমাকে আপনি বলেন তো ইউ এখানে কয়টা পার্ট আছে দুইটা স্যার আচ্ছা গুড বসে কথা বলুন একটু হ্যাঁ একদম পিছনে যে বসে আছেন আমার এই বরাবর হ্যাঁ আপনি আপনার এই পাশে যান হ্যাঁ এখানে কয়টা পার্ট আছে দুইটা গুড বসেন আপনার পাশে যান আপনি দুইটা বসেন থ্যাংক ইউ একদম এই আপনি হ্যাঁ একদম পিছনে যান জি কয়টা তিনটা আসলে দেখেন ফার্স্ট অফ অল এখানে একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে 10 আমি ভেরিয়েবলের মানটা স্ট্যান্ডার্ড রুলস মেনে করলাম না যেটা আমরা প্র্যাকটিস করার জন্য করতেছি কেমন প্রফেশনাল কাজে অবশ্যই করা হবে x = 10 আউটপুট কি আসবে 30 তো একটা কাজ করি আমরা আছে আমরা কি সাংসদিক করবো আছে করেন 30 আসবে তাই না নাইস এবার যদি এখানে মাইনাস দিয়ে দেই কত আসবে ও আচ্ছা একটু দেখলাম না এটা কি আসে এটা একটু দেখে নেওয়া উচিত না অপারেটর ডট পিক্স 30 ফাইন কমেন্টস করে রাখি কত আসবে মাইনাস 10 আসার কথা মাইনাস 10 চলে আসছে আউটপুট এবার এটাকে নিচে নিয়ে আসি কত আসবে 200 এবার যদি এখানে বলি কত আসবে 0.5 আচ্ছা এবার কত আসবে সো এই অপারেটরটা কি রিটার্ন করবে ভাগশেষ দিস ইজ নট ভাগফল হ্যাঁ তাহলে ভাগশেষ যদি হয় এর মানে কি x রিমাইন্ডার y এর মানে কি মানে হচ্ছে x কে y দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় ভাগশেষ x কে y দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় 2 হবে 0 হবে 2 হবে 2 হবে এখানে হচ্ছে ডলার সাইন x n কে যাচ্ছে না বা এখানে হচ্ছে ডলার সাইন সরি এখানে হচ্ছে y নিষ্কৃত অর্থ হচ্ছে 0 তাহলে 10 হবে 10 হবে করে দেখছেন
কত আসবে 10 ই তো আসবে কারণ কি 10 কারণ দিতে বাদ দেন এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে কত 10 সো 20 দিয়ে কি 10 এর ভাগ যাবে সাধারণত যাবে না যদি যায় তাহলে দশমিক দিয়ে ওটা তো ই করব না আমরা অ্যাকসেপ্ট করব না তার মানে ভাগ যেহেতু যাচ্ছে না সো এটাই কি দেখেন 10 কিন্তু আসছে যেহেতু ভাগ যাচ্ছে না ঠিক আছে সো এটাই হচ্ছে ভাগশেষ ঠিক আছে আমরা বাইনারি অপারেটরগুলো কিন্তু এট এ গ্ল্যান্স দেখে নিলাম এবার আমরা যেটা দেখব ইউনারি অপারেটর এটা কিন্তু একটু ইন্টারেস্টিং আছে দেখেন বলে দেওয়া আছে ইকো এক্স প্লাস প্লাস আউটপুট কত আসবে বলেন বলেন আর কেউ কিছু বলবেন 12 কত আসছে কেন এই জায়গাটায় দেখেন হ্যাঁ এই জায়গাটায় একটু খেয়াল করেন কি বলি যে বলা হচ্ছিল যে এই স্টেটমেন্টের পার্ট কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা বলেন তো এই স্টেটমেন্টের পার্ট কয়টা এই স্টেটমেন্টের পার্টে কিন্তু কয়টা একটা আমি বারবার এই কথাগুলো কেন বলা হচ্ছে কারণ কম্পাইলার এই কোডগুলাকে যেভাবে এক্সিকিউট করে উপরের থেকে নিচে বাম দিক থেকে ডান দিকে এবং এই যে একটা ইনস্ট্রাকশন এটার কিন্তু সে পার্ট বাই পার্ট পড়ে সে এটা পড়তেছে সে এটা কি একটা ভেরিয়েবল আচ্ছা তার কাছে কি এই এটিকে আগে সে করছে এখানে কি এক্সামের কিছু আছে না দেখেন আমি কম্পাইলারে ভাষাটা আপনাদের বলার চেষ্টা করতেছি সে যখন সে আগে সে কিন্তু একবারে ল্যান্ডে পড়ে ফেলবে না সে কিন্তু বোয়াল মাছ না বোয়াল মাছ কি করে জানেন ছোট ছোট সব মাছ একবারে খেয়ে ফেলে ঠিক আছে সো এই স্টেটমেন্টে কিন্তু একবারে এক্সিকিউট হবে না এই স্টেটমেন্টে এক্সিকিউট হবে প্রথম হবে এইটা তারপর এইটা তারপর এইটা তারপর এইটা চারটা ভাগে স্টেটমেন্ট এক্সিকিউট যখন এইটা আসবে আছে একটা ভেরিয়েবল সমান সমান কিছু রাখতে হবে এটা রাখতে হবে এবার বাক্য শেষ এবার নিচের বাক্যে যাবে সে ঠিক আছে এখানে এসে কাজ করবে যখন এখানে আসবে তার কাছে আগে ইনস্ট্রাকশন কি আছে ইকো মানে কি তার ব্রেনের মধ্যে তো সেট করে দিয়েছে ইকো মানে দেখাইতে হবে এরপরে সে যা পাবে তাই দেখাবে কি পাইছে এক্স এক্স দেখাই দিছে এরপরে কি আছে এরপরে তাকে বলছে প্লাস 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 মানে কি এক বাড়ানো এক বাড়ানো এক বাড়ানো ইনক্রিমেন্ট এবার যদি আমি দেখেন এখানে যদি বলি ইকো একটু বারে বারে ডাক দিই এরপরে যদি বলি ইকো ডলার সাইন এক্স এবার কত আসবে হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ টেল মি 10 এন্ড 11 সো আগে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে কিন্তু কাজ করতেছে আমি কথা রেখে বুঝে দিতে পারছি যে এই স্টেটমেন্ট গুলো কম্পাইলার কিভাবে পড়তেছে এই পুরো লাইনটা কি সে একবারে পড়তেছে না না এভাবে কিন্তু কাজটা হচ্ছে এখন দেখেন তাহলে এখানে তার কাছে যেভাবে ইনস্ট্রাকশন আসবে সেগুলো সেভাবে দেখাবে তাহলে আগে দেখাচ্ছে পরে কি হচ্ছে বারা চারটার কত 10 এবং 11 রিলোড দেই এই দেখেন 10 এবং 11 চলে আসছে মজার বিষয় হচ্ছে যে এবার আমি মনে করেন এটাকে কমেন্টস করে দিলাম অপস এবার এই প্লাস প্লাসটাকে আমি আগে দিয়ে দিচ্ছি এবার কি আসবে 11 11 আসবে না কারণ দেখেন তার কাছে প্রথম ইনস্ট্রাকশন আসছে কি দেখাও এরপরে কি বাড়াও এরপরে কি একটা ভেরিয়েবল এই ভেরিয়েবলের মধ্যে কত আছে 10 আছে 10 আছে সেটা কিন্তু সে বাড়াবে তারপর দেখাবে এভাবেই কিন্তু সে কাজ করে হ্যাঁ তো আপনি একটা মানুষকে দিয়ে কাজ করাবেন মানুষই তো কম্পাইলার নাকি তার গতিবিধি বুঝা লাগবে না নাকি
আপনার মনে করেন একটা দোকান আছে, সেই দোকানে আপনি একটা কর্মচারী রাখছেন, তাকে দিয়ে আপনি কাজটা করাবেন। এবার মনে করেন আপনার প্রথমবারে কি লক্ষ্য করতে হবে, তার গতিবিধিটা কি, সে কি করে, তাই তো? সেম আপনি আস্তে আস্তে যত সামনের দিকে যাবেন, একটা মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু রাখ পর্যন্ত যা যা করে পুরোটাই হচ্ছে প্রোগ্রাম আর কিছুই না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, সকালে একটা ক্লাস নিচ্ছিলাম, সেখানে বলা হচ্ছিল এভাবে, যে আপনার কোন একটা সিস্টেমে ইনপুট নিচ্ছে, হ্যাঁ সবই নিয়ে নিচ্ছে, শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মানুষের চিন্তা। এটা নিতে পারলে সব শেষ, বুঝতে পারছেন বিষয়টা? এটা নিয়ে কাজ করতেছে যে মানুষ চিন্তা করবে সেটা ইনপুট হবে, বুঝতে পারতেছেন? তাহলে কি হয়ে যাবে, খতরনাক হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ওদিকে যাইতে পারে পৃথিবী ধ্বংসের আগে আর কি, কেয়ামতের আগে হতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো যাই হোক, ওইটা নিয়েও অনেকে বিজ্ঞানীরা কাজ করতেছে, মানুষের চিন্তাটা কিভাবে সফটওয়্যার ইনপুট নিয়ে যায়। মেন তো তাই, আমি যদি একবার ইনপুট নিতে পারি ওটা যদি আমি যা মুছে তাই করতে পারবো, লজিক অনুযায়ী, তাই না? এখন যেমন মানুষের চোখ থেকে ইনপুট নেওয়া যায়, মানুষের হাত থেকে ইনপুট নেওয়া যায়, নেওয়া যাচ্ছে না? এই যে গুগল, গুগল কর্পোরেশন, সেখানে যারা এমপ্লয়িরা কাজ করে, ভিতরে ঢোকার সময় তাদের আই ডিটেক্টর হয়তো হয়, নাহলে দরজা খুলবে না। তারপরে হাত তো বাংলাদেশে আছে, ফিঙ্গারপ্রিন্ট, ডাটা নিচ্ছে কোথায়, হিউম্যান থেকে, হিউম্যান থেকে ডাটা নিচ্ছে। শুধু একটা জিনিসই নিতে পারতেছে না, সেটা হচ্ছে আপনি কি চিন্তা করেন, কিভাবে কাজ করতেছে তার গতিবিধিটা কিন্তু আপনার বোঝা লাগবে। এবং এই জন্য কিন্তু বারবার বলা হচ্ছে যে কিভাবে এই স্টেটমেন্টগুলো পড়বে, একটা স্টেটমেন্টে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে, কোনটার পর কোনটা আসতেছে, সে তো আর এমন না যে প্রথমে পড়বে এইটা, তারপরে পড়বে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইভাবে কাজ করে ধারাবাহিকভাবে আর কি। সো সেমভাবে প্লাস প্লাসটা দেখা হচ্ছে, এবার মাইনাস মাইনাসটা কি করতে হবে, যদি বলি ইকো মাইনাস মাইনাস, কয়েক মিলি সেকেন্ডের ব্যবধানে কিন্তু এই ইনস্ট্রাকশন আর এই ইনস্ট্রাকশন পড়তে তার কাছে কতটুকু সময় লাগতেছে বলে, বুঝতে পারতেছেন? মানে এটা আমরা চিন্তা করতে পারি না, এত দ্রুত কাজ করতেছে, তার মধ্যেও সে কি করতেছে, সেপারেট করতেছে, তাহলে সে কতটা সূক্ষ্ম কাজ করে এবার চিন্তা করে, চিন্তা করতে পারতেছেন সে কতটা সূক্ষ্ম কাজ করে? এবার দুইবারে কিন্তু নাইন নাইন এবার আমি যদি এখানে প্লাস করে দিই, মাইনাস করে দিই, ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করে, ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করে, এটাও আমাদের লাগবে, এটাও লাগবে। হ্যাঁ, এই মাইনাস এটাও থেকে অনেক সময় লাগবে, একটু কমপ্লেক্স কাজের ক্ষেত্রে এটা লাগে, বাট ম্যাক্সিমাম তো আপনাদের উঠতে বসতে খাইতে এগুলো লাগবে, এই এগুলো লাগবে, এই মাইনাস ছাড়া আর কি, এগুলো ছাড়া আপনার চলবেই না। সো অ্যারিথমেটিক, বাইনারি, অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কথা হচ্ছিল, বাইনারি এবং ইউনারি। এবার আমরা প্র্যাকটিস করবো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে, এটা খুব ইন্টারেস্টিং।
ওকে এবার আমরা যাচ্ছি এখন আপনাদের কনসেন্ট্রেশন বোঝা যাবে সো দুটো ভেরিয়েবল নিয়ে হচ্ছে x এবং y সো আমাদের প্রথম যে অপারেটরটা ছিল এটাকে আমি একটু নিচে নিয়ে আসি তাহলে প্রথমটা ছিল ইকুয়াল সো ইকুয়াল অপারেটর কিন্তু হয়ে যাচ্ছে এর কাজ কি রাইট সাইডের ভ্যালুটা লেফট সাইডে অ্যাসাইন করা এবার বলা হচ্ছে প্লাস ইকুয়াল সো চলো আমরা যদি এখানে ভাবে বলি ইকো ডলার সাইন এক্স প্লাস ইকুয়াল ডলার সাইন ওয়াই তাহলে কত আসে এর মানে কি তাহলে x সমান সমান কি x প্লাস y কত চলে আসবে 13 চেক করি 13 চলে আসছে ঠিক আছে এবার যদি এখানে এভাবে বলি মাইনাস ইকুয়াল একটু খেয়াল করবেন এখানে আমরা লাইন ব্রেক দিয়ে দিচ্ছি এবার কি আসবে বলেন কি কি আসবে আউটপুট এখানে যখন আসতেছে তার মধ্যে তার ব্রেনের মধ্যে এক্স আছে এবং তার মান কত 30 কারণ এই যে দুইটারে যোগ করে আমি কার মধ্যে রাখছি এক্স এর মধ্যে তাই না আমি যদি এখানে এভাবে বলতাম যে y প্লাস ইকুয়াল টু x তাহলে কত হইত এবার কত আসতে বলেন তো ভালো করে বলেন এখানে আসবে কত 30 এখানে কত আসবে কত কত আমরা এভাবে করে দিলাম হ্যাঁ এখন কি আসবে 30 এবং মাইনাস 20 30 এবং মাইনাস 20 সো ভ্যালুটা আপগ্রেড হয়ে এবার কোথায় থাকতেছে ওয়াই তে থাকতেছে ঠিক আছে বাট আমি যদি এভাবে দেই এবার কত আসবে এবার কিন্তু আসবে 30 এবং 10
কারণ এবার x এর মধ্যে কত আছে 30 20 সমান আমি যদি sin x জানি আমাকে যত ভালো বা যত কমপ্লেক্স এক্সপ্রেশন দিই কোনো সমস্যা আছে আপনি তাড়াহুড়ো করবেন না আপনি পড়েন আপনাকে তো এইজন্য শেখানো হচ্ছে যে কম্পাইলার কিভাবে কাজটা করে তার গতিবিধিটা কি আপনি কিন্তু অনেক জিনিস জানেন না এটাও আমি জানি বাট তার গতিবিধিটা আপনাকে একদম ক্লিয়ার হয়ে গেলে বুঝতে না সে এইভাবে সুই হয়ে ঢুকতেছে এইভাবে ঠিক আছে বলে না ওইরকম আর কি 30 এবং 5 এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর সো প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল এবারে ধরেন মাল্টিপ্লিকেশন ইকুয়াল মাল্টিপ্লিকেশন ইকুয়াল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেওয়া হচ্ছে ডিভিশন ইকুয়াল হ্যাঁ কেউ কিন্তু করবে না দেখবেন এবার বলতে হবে আউটপুট কি আসবে বলেন একটা একটা করে বলেন প্রথমে কত আসবে 30 ফাইন এরপরে ওকে ফাইন এরপরে 200 এরপর কারণ ঘুরে ফিরে শেষ পর্যন্ত এখানে কি আছে এখানে আছে 10 এখানে আছে 20 হ্যাঁ সেই জন্য মানে 20 বললাম কেন 20 বললে অনেকে আবার 20 মনে করে 20 বলবেন 20 হ্যাঁ 2 20 3 20 রাইট 1 20 সমান কত 2 0 20 তো দেখি আসে কিনা 30 10 200 10 10 আচ্ছা 3 টা 10 1 টা 30 200 এরকম একটা কথা 3 টা 10 1 টা 30 200 ঠিক আছে তার মানে কিন্তু অপারেটরগুলোর বিহেভিয়ার সম্পর্কে আমরা প্র্যাকটিস করে নিচ্ছি হ্যাঁ আমাদের ঠিক আছে কাজ ঠিক হয়ে গেল হুম মার্সাই বন্ধ করব হ্যাঁ সো এভাবে আর কি আমরা আরেকটা বাকি আছে না ডট ইকুয়াল তো ধরেন এভাবে বললাম ইকো $x dot equal dollar sign y এটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে আউটপুট কি আসবে বলেন তো এইখানে ডটের কাজটা কি করেছে ডটের কাজটা কি করে কে বলতে পারবে কোন দেখা যাবে না বলতে হবে আগে ডট হচ্ছে কি স্যার কনকেট করে তাই না কনকেট করবে তো ডট ইকুয়াল মানে কি এবার যদি বলি ইকো ডলার সাইন x প্লাস 12 কত আসবে খেলাধুলা করলাম এই অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে এবার এখানে আসি কন্ডিশনাল অপারেটর সো লেটস সি হাউ কন্ডিশনাল অপারেটর ওয়ার্কস এন্ড আমরা যেটা করলাম দুটো ভেরিয়েবল নিয়ে নিলাম x = 10 y = 20
সো একটা জিনিস খেয়াল করেন, আমরা এতক্ষণ পর্যন্ত যে অপারেটরগুলো প্র্যাকটিস করলাম সেটা ছিল অ্যারিথমেটিক এবং অ্যাসাইনমেন্ট। এই অপারেটরগুলো বিহেভিয়ার কেমন, কার চরিত্র কেমন, এটা বোঝার জন্য আমরা কী কিসে সাপোর্ট নিলাম, ভেরিয়েবলের সাপোর্ট নিলাম, এবং এরা এই অপারেটরগুলো কী রিটার্ন করতেছিল, ইন্টিজার সংখ্যা মানে কোনো একটা সংখ্যা তাই না, ইন্টিজার ফ্লোট হতে পারে বাট একটা সংখ্যা রিটার্ন করতেছিল, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ প্লাস প্লাস মাইনাস মাইনাস নেগেশন, তারপরে প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল ডট ইকুয়াল সবগুলোই কি একটা ডট ইকুয়াল সব কী দিচ্ছিল একটা সংখ্যা রিটার্ন করতেছিল। সো নাও কন্ডিশনাল অপারেটরগুলো কী রিটার্ন করে চলেন আমরা দেখি, দুটো ভেরিয়েবল আছে ডলার সাইন এক্স ডলার সাইন ওয়াই, বলা হচ্ছে ইকো ডলার সাইন এক্স ইজ গ্রেটার দেন ডলার সাইন ওয়াই, সো হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ টেল মি। কিভাবে চিন্তা হয় বুঝলাম না আমি, যারা তিনটা বলছেন বলছেন এটা একটা এটা একটা আর এটা একটা তাই না, এটা কি তিনটা হইলো? আর কি বলছিলাম কি একটা স্টেটমেন্টকে আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করতে হবে এবং প্রত্যেকটা পার্ট কম্পাইলার আলাদাভাবে সে পড়ে। সো ইকো এটা এটা কি এটা অপারেটর, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা একটা সিনট্যাক্স বা কিওয়ার্ড, এটা একটা সিনট্যাক্স। ওকে সো নাইস, তাহলে এই অপারেটরটা কি রিটার্ন করবে, বলা হচ্ছে কি গ্রেটার দেন অর্থাৎ x ইজ গ্রেটার দেন y, ঘটনা কি সত্যি না মিথ্যা? 100% ফলস, তাহলে ঘটনা হচ্ছে মিথ্যা ফলস, তাহলে দেখি সে আমাকে কি দেখায়, অ্যাপাচি সাহেব কি দেখায়, কি দেখাচ্ছে, ব্ল্যাঙ্কিং, হ্যাঁ কিছু দেখাচ্ছে না কিন্তু, সো ব্ল্যাঙ্ক। এবার আমি যদি বলে দেখানে 100 ট্রু ট্রু ইকুয়াল দুইটার যে কোনো একটা, এবার বলেন তো এখানে এখানে কয়টা পার্ট আছে, এটা এই আমি এই জন্য বললাম এটা আলাদা কিন্তু না, এখানে কিন্তু একটাই বলে গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এক দুই তিন চার পাঁচ আমরা যদি বলি লেস দেন কি হবে, আবার যদি বলি লেস দেন অর ইকুয়াল নাও ইটস বিকাম ট্রু। এবার ইকুয়াল বলা হচ্ছে দেখি এটা কিভাবে কাজ করে, বলা হচ্ছে টেন ইজ ইকুয়াল এক্স ইজ ইকুয়াল ওয়াই, কি আসা উচিত ট্রু ট্রু এবার মনে করেন এই ভেরিয়েবলের ডেটা টাইপ কি, বলেন ইন্টিজার, এটার ইন্টিজার এবং দুইটা ভেরিয়েবলের ডেটা টাইপও সেম এবং ভ্যালু আছে, আমি মনে করেন এবার ইচ্ছে করে এরকম করে দিলাম, দেখেন দেখি কি দেখায় স্টিল কি দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে। সো এই অপারেটরটা তাহলে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কি কি করতে পারতেছে না, একুশ, তাহলে কি আসবে
True আসবে না false আসবে false আসবে কারণ এবার কি ভেরিয়েবলও সেম না এতক্ষণ তো ডেটা টাইপটা সেম ছিল না ভ্যালু সেম ছিল এবার ভ্যালু ডেটা টাইপ দুটোকে আমি false তার মানে শুধু ভ্যালু সেম হলেই সে কি করতেছিল এবার not equal to দেই এবার কি হবে ছিল আপনারা দেখেন না এগুলো অবশ্যই মিকিশি ভিক্ষু হ্যাঁ ট্রিপল এস কিন্তু অলওয়েজ একটু বেশি সুবিধা নিত তাই না আরেকটা ছিল কেইন কেইনের মাল দেখছেন মুখে একটা গ্লাভস পরে আসতো অলওয়েজ একটা বাইক নিয়ে আসতো না আন্ডারটেকার ছিল বিগ বস এখন আর দেখা হয় না 2007-08 দেখছি পুরো ছোট বাচ্চা তাহলে এখানে বলা হচ্ছে x triple equal y so এবার বলে দেওয়া হচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে কি মান সমান বা ডেটা টাইপে কি ভিন্ন so double equal দিলে কি আসতেছে মান এবং সব চেক করে আমাকে ডিসিশন নিতে হবে আমি কি করবো তাহলে ইউজ করতে হবে ট্রিপল ইকুয়াল আবার এমন সিচুয়েশন আসছে দুইটা ভেরিয়েবলের মধ্যে শুধু মান ঠিক থাকলে আমি একটা ডিসিশন নিতে পারবো ঠিক আছে তখন ডাবল ইকুয়াল ঠিক আছে এবার কত আসবে ট্রু তাই না কিভাবে ট্রু এখানে আসলেও সমান না আমি বলছিও সমান না সমান সমান না বাট বলছে কি সমান সেভাবে ফাইজলামি করেন তাই না আর যদি এখানে নট ইকুয়াল দিই তাহলে কি হবে আসলেও সমান না বাড়াও হচ্ছে সমান না করতাম স্যার কিন্তু ভাবলাম যে যখন প্র্যাকটিক্যালি দেবো কিন্তু স্যার আমার ওয়ান আপনার স্যার কিছু তো নাই আমি বলেন আপনারা কেউ একজন বলে দেন তিনটা একসাথে একটা একটা সেটা আমরা বের করে দিতে হবে তিনটা থাকলে তখন ওরা চেক করবে যে এটা ডাটা ঠিক আছে সেম ভ্যালু কি সেম আচ্ছা আর দুটো দেখি ডাটা টাই দেব একটু দেখেন শুধুমাত্র ভ্যালু এখানে এভাবে হচ্ছে হ্যাঁ এবার যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই নাও এবার কিন্তু আমারও ওয়ান আসছে কারণ কি এবার ভ্যালু এবং ডেটা টাইপ দুটোই কি সেম দেখেন এটাও ইন্টিজার এটাও ইন্টিজার এবং ভ্যালু কি সমান এবার মনে করেন ডাটা টাইপে ভ্যালু আলাদা করে দিলাম এবার কি আসবে তো দুটোই কি হল লাগবে সমান হল লাগবে হ্যাঁ সো দিস ইজ কল ট্রিপল ইকুয়াল and not triple equal দিলে কি হবে এবার কি আসবে বলেন তো ট্রু ঠিক আছে আসলেও সমান না বলাও হচ্ছে কি সমান না সো এভাবে কাজ করতেছে সো এটা ছিল আমাদের কন্ডিশনাল অপারেটরের একটা প্র্যাকটিস কন্ডিশনাল অপারেটরের উপর ঠিক আছে
কাজ করে নাও লজিক্যাল অপারেটর হ্যাঁ এই অপারেটরটা প্র্যাকটিস করে একটা ব্রেক দিব সো এখানে এসে আমরা বলে দেওয়া হচ্ছে লজিক্যাল অপারেটর খেয়াল করেন সো লজিক্যাল অপারেটর কয়টা তিনটা এন্ড অর এবং নট ও এটা আমার হয় নাই রাইট ভেরি গুড ওকে ওয়েলকাম আপনারা কি করেন ক্লাসে একমাত্র একটা ছেলে আছে আপনি আমাকে বলছেন আমরা এতক্ষণ পর্যন্ত যে অপারেটর গুলো প্র্যাকটিস করলাম হ্যাঁ একটু খেয়াল করেন পাশাপাশি কথা বলেন না আমরা এতক্ষণ পর্যন্ত যে অপারেটর গুলো নিয়ে প্র্যাকটিস করলাম সেটা ছিল অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট এবং কন্ডিশনাল প্রত্যেকটা ক্যাটাগরির অপারেটর কি নিয়ে কাজ করছে দেখেন তো অপারেটরগুলোর বিহেভিয়ার কেমন এটা যদি আমরা চেক করতে চাই আমরা কিসে সাপোর্ট নিয়েছি ভেরিয়েবলের তাই না অপারেটরগুলো আগে পরে কি ছিল ভেরিয়েবল ছিল সেমভাবে এই যে কন্ডিশনাল অপারেটর এখানেও কি ছিল ভেরিয়েবল সো কন্ডিশনাল অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর এবং অ্যারিথমেটিক অপারেটর এই অপারেটরগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করে আর এখন যে অপারেটরটি আমরা প্র্যাকটিস করব লজিক্যাল অপারেটর এই কিন্তু ভেরিয়েবল নিয়ে কাজ করে না এই কাজ করে কন্ডিশন নিয়ে ঠিক আছে একটু দেখেন সো লজিক্যাল অপারেটর গুলো কাজ করে কন্ডিশন দিয়ে লজিক্যাল অপারেটর কিরকম এন্ড এই পাশে থাকবে একটা কন্ডিশন এই পাশে থাকবে একটা কন্ডিশন লজিক্যাল অপারেটর গুলো দুইটা করে কন্ডিশন নিয়ে কাজ করে লজিক্যাল অপারেটর এন্ড এই অপারেটরটা দুইটা কন্ডিশন নিয়ে কাজ করে এবং প্রত্যেকটা কন্ডিশনে কি রিটার্ন করে ট্রু অর ফলস এজন্য 2 টু দি পাওয়ার 2 সমান সমান কত 4 এজন্য এদের কম্বিনেশন হতে পারে সর্বোচ্চ 4টা যেমন দেখেন এই কন্ডিশনটা কি রিটার্ন করতে পারে ট্রু ফলস বললাম 1 ট্রু কে দিলাম 1 এটা কি রিটার্ন করতে পারে ট্রু এটা রিটার্ন করতে পারে ফলস ধরে নিচ্ছি ফলস সমান সমান 0 0 এটাও ফলস 0 দুটেই ট্রু দুটেই ফলস আবার কি হতে পারে 0 এটা ট্রু এটা ফলস এটা ফলস এটা ট্রু এই চারটার বারে কোনো কম্বিনেশন হয় না হয় না আপনারা যারা কম্পিউটার সায়েন্স থেকে পাস করে বেরিয়েছেন তারা একটা সাবজেক্ট করছেন ডিএলডি ডিজিটাল লজিক ডিজাইন যারা বিএসসি করছেন আর যারা ডিপ্লোমা করছেন ইলেকট্রনিক্স মেবি সো ডিজিটাল লজিক ডিজাইন ডিএলডি সো ডিএলডি তে কিন্তু এইভাবে গুলো আমরা পড়ছি না লজিক গেট এন্ড নট গেট নট গেট এক্সর তাই না সো এভাবে কিন্তু কাজটা হচ্ছে বেসিক্যালি আলটিমেটলি যেখানে চারটা কেন ওয়াই চারটা বিকজ অফ এই অপারেটর গুলো দুটো কন্ডিশন নিয়ে কাজ করে এবং প্রত্যেকটা কন্ডিশন দুটো ভ্যালু রিটার্ন করে অর্থাৎ ট্রু অথবা ফলস টু টু দি পাওয়ার 2 সমান সমান 4 এই জন্য এখানে কম্বিনেশন হচ্ছে চারটা সো আমাকে চেক করতে হবে কি আমাকে চেক করতে হবে যে এই কন্ডিশনটা এই অপারেটরটা যখন এও ট্রু তখন সে কি রিটার্ন করে যখন এ ফলস তখন সে কি রিটার্ন করে ঠিক আছে আপনারা তো ডিএলডিতে পড়ে আসছেন যে মিলাইছেন ওকে তার দিয়ে দিয়ে তাই না তো আমরা করে আসছি তো এখন যেটা করতে হবে এখানে অ্যাপাচি কি করে হাতে কি করে এটা দেখতে হবে নোয়াখালীর কজন আছেন একজন আর কারা আরেকজন কই
আচ্ছা গুড কুমিল্লার কজন আছেন বরিশাল মানে ওই ইয়া সিরাজগঞ্জের যমুনার ব্রিজ পার হওয়ার পর থেকে বগুড়া কজন আছেন বগুড়া আচ্ছা দুজনের টুক আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে ঠিক আছে বাসায় যখন যাবেন একসাথে যাবেন তাহলে বেশি কোন জায়গা এটা পাওয়া গেল না ঠিক আছে না আমি কয়েকটা দেশের ভাষা জানি তো এজন্য জিজ্ঞেস করে নিলাম বিভিন্ন ভাষায় কথা বলবো আর কি এজন্য দেখলাম চিটাগাংয়ের ভাষা জানেন অনেক কেন আছো কম আসনি বুঝছেন বগুড়ার ভাষা শুনবেন তুই আলু আলু ওয়াকিউ লে আলু ঠিক আছে ওকে খুব ভালো লাগে আমার বিশেষ করে রাজশাহী আমার বগুড়া রাজশাহী না সবচেয়ে ভালো ভাষায় কথা বলো যশোর বেস্ট এবং যশোর লোকজন আসলে খুব ভালো মানে 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষই ভালো 30 জন খারাপ বাট ম্যাক্সিমাম রেশিও কিন্তু 10-15 জন একটু পোলাইট আছে ওদিক দিয়ে আর ওদিকে সবচেয়ে খারাপ আমার মনে হয় বলবো কি এখানে খুলনার কজন আছেন খুলনার কজন আছেন আমি হচ্ছে সাতক্ষীরা আচ্ছা আচ্ছা আমি হচ্ছে সাতক্ষীরা ওরে বাবা ঠিক আছে আমি সাতক্ষীরা আর না বললাম হ্যাঁ বুঝে দিয়ে তো যাই হোক এইভাবে কন্ডিশন দিয়ে কাজ করে তো আমাদের এটা দেখতে হবে যে কিভাবে কাজ করে হ্যাঁ তাহলে দেখেন আমাদের ভেরিয়েবল লাগবে এবার তিনটা একটু প্র্যাকটিস করে নিতে পারেন এটা গ্লান্স x y z সো অপারেটর নাম হচ্ছে এন্ড এই কাজ করবে দুইটা কন্ডিশন নিয়ে এখানে একটা কন্ডিশন তৈরি করি কন্ডিশনটা কি রিটার্ন করবে 0 এটা 1 এটা 1 ওয়াই কি জিরো জিরো বড় ও আচ্ছা আচ্ছা এখানে 30 দিয়ে দেই ওয়া চেঞ্জ আছে থাক সমস্যা নাই বা ধরেন এভাবেও থাক তাহলে এটা কি রিটার্ন করবে 0 0 এটা হচ্ছে 1 তাহলে দুটো মিলে স্যার এটা ফলস এটা ফলস দুটেই সরি একটা ফলস একটা ট্রু দেখি কি আসে 0 0 আসে
ব্ল্যাঙ্ক তার মানে ফলস এবার এটাকে ট্রু করে এটাকে ফলস করে দিই এটাকে কি করে দিব ট্রু করে দিলাম এটা ট্রু এটা ফলস মানে আগে তো উল্টাটা ঠিক আছে তার মানে এই অপারেটরের ক্যারেক্টার কেমন যদি দুইটা কন্ডিশনই ট্রু হয় তাহলে সে ট্রু আদারওয়াইজ ফলস ফলস সো এজন্য এটাকে একটু মজা করে বলা হয় যে এটা হচ্ছে কাপল আর এটা হচ্ছে প্যারেন্টস এজন্য এটাকে বলে ভিলেজ ম্যারেজ ওকে সো যখন গ্রামে কি হয় ছেলে মেয়েও রাজি থাকতে হবে এবং ফ্যামিলিও রাখতে তাহলে কিন্তু জিনিসটা ভালো হয় এজন্য এটা হচ্ছে কি বুঝতে পারছেন বিষয়টা এবার সেম আমরা অর অপারেটর নিয়ে কাজ করব অলরাইট এটা কি হয় ছেলে মেয়ে রাজি থাকলে এরা বা গার্জেন রাজি থাকলেও তারা মাঝে মধ্যে ফোর্স দিয়ে করে ফেলে কিছু করার নাই হ্যাঁ একজন রাজি হলেই হবে সো হোয়াট এভার ইট ইজ দেখেন এখন কি আছে এটাও ট্রু এটাও কি দুইটা কন্ডিশনই ট্রু না ওয়ান এটা ফলস এটা ট্রু স্টিল এবার এটা ফলস করে সরি এটাকে এটাকে ট্রু করে দিই না এটাকে ফলস করে দিই এবার দুইটারই ফলস করে দেব এটাও ফলস এটাও ফলস এবার দেখি কি হয় ওকে নাইস সো আউটপুট কি ব্ল্যাঙ্ক তার মানে এন্ড এবং অর এর ক্যারেক্টার সম্পর্কে আমরা কিছুটা কিন্তু প্র্যাকটিস করে নিলাম এবার ফাইনালি কি আছে নট সো নট এই নট কে বলা হয় সবচেয়ে খতরনাক অপারেটর ঠিক আছে এটা হচ্ছে 100% পলিটিশিয়ান নগদের উপর পলটি কিরকম যেমন মনে করেন ডলার সাইন আমি বললাম যে এ ইজ ইকুয়াল টু বলে দিলাম ট্রু ঠিক আছে এবার বলবো ইকো ডলার সাইন এ অলরাইট সো লেটস সি আউটপুটটা কি আসে এ বলে দিলাম ট্রু এবার বলছে ইকো এ কি আসবে ট্রু ওয়ান ওয়ান আসবে মিসপিতে ট্রু মানে কি ওয়ান অপোজিট এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল বলা হয় কেন যে যখন আমরা কাজ করি অনেক প্রায় মনে করেন 70-80 লাইন বা একটা পেজের অনেক বড় হয়ে গেছে পড়লে লিখে আসছি আমার দরকার হচ্ছে ট্রু আসছে হচ্ছে ফলস কি করব আবার কোন থেকে ঠিক করব কি করবেন বলেন ঠিক আছে তো বলবো যে কিউ কি আছে না তো নট বসে দাও ঠিক আছে ওকে সো এটা খুব পাওয়ারফুল একটা অপারেটর যে কোনো ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন কন্ট্রোলে নিয়ে আসে এই অপারেটরকে এই জন্য আবার বলে যে এটা কি দেখেন না যখন কোথাও মিটিং মিছিল হয় পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে যতক্ষণ না পর্যন্ত অর্ডার না দেয় ততক্ষণ পর্যন্ত কি করে না ফায়ার করা শুরু করে না এটা কি বল লাঠি চার্জ এটা হচ্ছে কি লাঠি চার্জ সো আমরা দেখেন কিন্তু প্রায় কতগুলো অপারেটর দেখেন তো প্র্যাকটিস করলাম দেখেন তো কয়টা আছে আমি কিন্তু বলবো যে এটা কি অপারেটর যদি না বলতে পারেন মায়ের মায়ের না
আলোচনাটা শেষ হওয়ার পরে আমরা যখন এরের মধ্যে ঢুকবো তারপরে কিন্তু দেখবেন যে এখনকার আলোচনাটা একটু বোরিং, বাট তখনকার আলোচনাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। ছোট ছোট কাজ, ছোট ছোট প্রবলেম সলভ করবেন আপনারা, হ্যাঁ, এই বিষয়গুলো তখন কাজ করে মজা পাবেন। আই থিঙ্ক এখনও আমাদের খুব একটা খারাপ লাগতেছে না আশা করি যে বিষয়গুলো, বাট একটু বোরিং জব যে এগুলো মোটামুটি পারা জিনিস আবার করা হচ্ছে, বাট ওই কাজগুলো করার জন্য এই কাজগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সো স্টেটমেন্ট নিয়ে আমরা এখন প্র্যাকটিস করবো। স্টেটমেন্ট জিনিসটা কি, আমরা বুঝতেই পারতেছি কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমরা যে কি বলে সিনট্যাক্স, ভ্যালু, অপারেটর, এক্সপ্রেশন, তারপরে কমেন্টস, এগুলোর মাধ্যমে আমরা যেভাবে লিখে লিখে লাইন লিখে লিখে কাজ করি এগুলোকে বলা হচ্ছে কি, স্টেটমেন্ট। সো আমি যদি বলি ডলার সাইন, ক্যাপ্টেন সাহেব একটা কলম নিয়ে আসুন, একটা কলম খালি নেই, দিবে না দিলে মার দিবেন, দিলে সমস্যা নাই, বলবেন 400 নম্বর ল্যাবে একটা কি লাগবে, মার্কার লাগবে। আবার দেখেন তো, আপনি দেখেন আপনার রাইটে ওনার দেখতে বলেন, দেখেন ওনার সমস্যাটা কি। এবার আমরা স্টেটমেন্ট নিয়ে প্র্যাকটিস করব। দেখেন বলা হচ্ছে স্টেটমেন্ট, সো যদি এভাবে বলা হয় ডলার সাইন x = 10, ডলার সাইন y = 20, এবার বলা হচ্ছে ডলার সাইন z = x + y, ডলার সাইন x + ডলার সাইন y, এবার বলা হচ্ছে ইকো ডলার সাইন z, তাহলে এখানে কয়টা স্টেটমেন্ট আছে বলেন তো, চারটা, তাই না? সো এটা একটা স্টেটমেন্ট, এটা একটা চারটা স্টেটমেন্ট আছে। সো আমরা যখন এভাবে স্টেটমেন্ট লিখে লিখে কোনো একটা প্রবলেমে সলভ করব, তখন আমাকে সব সময় এভাবে স্টেটমেন্ট লিখে দিলেই সলভ আমার কাজ হবে না, কখনো কখনো এরকম হবে যে স্টেটমেন্ট ঠিকই থাকবে বাট আউটপুট আসবে না, এই কোডগুলো অ্যাপাচি পড়বে না, কম্পাইলার পড়বে না। যেমন ধরেন আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা ক্যালকুলেটর তৈরি করেন,
যেখানে দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ চারটা কাজ করা যাবে, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগ চারটা কাজ করা যাবে। বাট যখন আমরা ক্যালকুলেটরে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করি, তখন আমরা অপারেটর জানি, ধরেন আমরা অপারেটর জানি, তাহলে আমরা এভাবে লিখলাম x প্লাস ওয়াই, এবার z ইজ ইকুয়াল টু লিখলাম যে x মাইনাস ওয়াই, z ইজ ইকুয়াল টু x ইনটু ডলারস এন ওয়াই, ডলারস এন z ইজ ইকুয়াল টু ডলারস এন x ডিভাইডেড বাই ডলারস এন ওয়াই। কাজগুলো হবে না? তাহলে এভাবে যদি লিখি ক্যালকুলেটর হয়ে যাবে না? না হবে না। কেন? যোগ বিয়োগ গুণ ভাগ সবই তো করা আছে। শেষেরটার সো এটার কারণ হচ্ছে, দেখেন আমাকে যোগের কাজও করতে হবে, বিয়োগের কাজও করতে হবে, গুণের কাজও করতে হবে, ভাগের কাজও করতে হবে। আমাকে চারটা কাজই করতে হবে। বাট একসাথে কি কখনো চারটা কাজ হবে? একসাথে করা যায়, ভিন্ন ভিন্ন ভেরিয়েবল নিয়ে আলাদা আলাদা ভাবে একক করে একসাথে কি দরকার হবে? এখন মনে করেন আপনি ইয়া করলেন, ওই সুন্দর একটা ইউজার ইন্টারফেস তৈরি করলেন এরকম যে স্টার্টিং নাম্বার ইন ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এবার দিলেন রেজাল্ট, এবার এখানে যোগ, এখানে বিয়োগ, এখানে গুণ, এরপরে ভাগ, এরকম চারটা বাটন দিলেন। সাপোজ ধরেন এখানে দিলেন এক, এখানে দিলেন দুই, এবার আপনার কম্পিউটারে চারটে ইউএসবি পোর্টে চারটা মাউস লাগালেন, এরপরে চারটা মাউস, তাহলে চারটা কার্সর আসবে না? তো চারটা কার্সর চারটে বাটনের উপর নেবেন, এরপরে চারজন বলল যে একসাথে কি হবে না? কারণ একসাথে কি সবগুলো সম্ভব? যে কোনো একটা অপারেশন করতে হবে, আইদার অ্যাডিশন অথবা সাবট্রাকশন অথবা মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন, যে কোনো একটা। তার মানে আমাকে চারটা কাজই করতে হবে, বাট চারটা কাজ একসাথে হবে না। কখনো হবে কি এইটা, কখনো এইটা, কখনো এইটা, কখনো এইটা, এই চারটা কাজ আমাকে একসাথে করতে হবে, তাই না? তাহলে চারটা কাজ একসাথে করতে হবে না। আমি ইনস্ট্রাকশন লেখা থাকবে, কখন এটা হবে, কখন এটা হবে, কখন এটা হবে, কখন এটা হবে, এই ধরনের সিচুয়েশন যখন অ্যারাইজ হবে, তার মানে কি আমার স্টেটমেন্ট ঠিকই লেখা থাকবে, বাট কন্ডিশনের উপর বেস করে কখনো যোগ হবে, কখনো এটা হবে, কখন এটা হবে, কখন এটা হবে, এই ধরনের সিচুয়েশন যখন অ্যারাইজ হবে, তখন এই ধরনের সিচুয়েশন আমাকে হ্যান্ডেল করার জন্য আমাকে এক ধরনের স্টেটমেন্ট ইউজ করতে হবে, তার নাম হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। অর্থাৎ একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে কি হবে না, সেটা একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। কন্ডিশন ট্রু হলে হবে, কন্ডিশন ফলস হলে হবে না, তাই না? তাহলে কোন একটা স্টেটমেন্টকে আমাকে এভাবে, এগুলোকে বলা হচ্ছে কি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। কোন একটা প্রবলেম সলভ করার জন্য আমাকে একটার পর একটা স্টেটমেন্ট আমি লিখে যাচ্ছি, কাজটা হয়ে যাচ্ছে, দিস ইজ কল্ড সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। আবার কখনো কখনো কোন স্টেটমেন্ট এক্সিকিউট হবে কি হবে না, সেটা ডিপেন্ড করবে কোন একটা কন্ডিশনের উপরে। ওই ধরনের স্টেটমেন্টকে আমরা কি বলবো, কন্ডিশনাল স্টেটমেন্ট। কোন একটা স্টেটমেন্টকে কন্ডিশনে ফেলানোর জন্য সিনট্যাক্স আছে চারটা, একটা হচ্ছে ইফ, আরেকটা হচ্ছে ইফ এলস, আরেকটা হচ্ছে ইফ এলস ইফ, আরেকটা হচ্ছে সুইচ। কোন একটা স্টেটমেন্টকে আপনি কন্ডিশনে ফেলবেন, তার জন্য আপনার হাতে সিনট্যাক্স আছে চারটা, ইফ, ইফ এলস ইফ, আরেকটা হচ্ছে সুইচ। এই চারটা সিনট্যাক্স দিয়ে আমরা এক বা একাধিক স্টেটমেন্টকে কন্ডিশনের কন্ডিশনাল স্টেটমেন্টে তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছিল, দিস ইজ কল্ড সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। কোন একটা স্টেটমেন্টকে আমরা কন্ডিশনে ফলাতে চাইলে আমাকে এই চারটা সিনট্যাক্স ইউজ করতে হবে। এবার ধরেন আপনি একটা ডেটাবেজের, আপনার ডেটাবেজের মধ্যে 100 জন এমপ্লয়ি ইনফরমেশন আছে, আপনাকে সবগুলো এমপ্লয়ি ইনফরমেশন আপনি দেখাবেন ব্রাউজারে, তাহলে একটা এমপ্লয়ি ইনফরমেশন নিয়ে আসার জন্য লিখতে হবে একবার ইকো ওমো। তাহলে 100টা এমপ্লয়ি ইনফরমেশনের জন্য কি লিখবেন, 100 বার ইকো লিখতে হবে না? এখানে কি করা হচ্ছে, একই কাজ বারবার করা লাগতেছে। তো যখন আমাকে একই কাজ বারবার করতে হবে, তার মানে কি স্টেটমেন্ট একটাই ইকো, ডেটাবেজে 100 জন এমপ্লয়ি ইনফরমেশন আছে, 1 2 3, আপনি তুলে নিয়ে এসে রাখছেন কোথায়, একটা ভেরিয়েবলের মধ্যে। এবার এই ভেরিয়েবলের মধ্যে আপনি ইকো করবেন কতবার, 100 বার। তার মানে কি একই কাজ আমাকে বারবার করা লাগতেছে,
সো যখন একই কাজ বারবার করবেন অর্থাৎ একটা স্টেটমেন্টই বারবার এক্সিকিউট হবে ওটাকে বলা হচ্ছে কি রিপিটেড স্টেটমেন্ট রিপিটেড স্টেটমেন্ট সো কোন একটা স্টেটমেন্টকে রিপিটেড করার জন্য বা রিপিটেড স্টেটমেন্টকে তৈরি করার জন্য সিনট্যাক্স আছে কয়টা চারটা ফর হোয়াইল ডু হোয়াইল আর থেকে ফর ইচ ঠিক আছে এই চারটা সিনট্যাক্স আছে ফর হোয়াইল ডু হোয়াইল এবং ফর ইচ সো আমরা যত ধরনের যত কঠিন বা যত সহজ প্রবলেমই সলভ করি না কেন বা করি না কেন আমাকে এই তিন ধরনের সিচুয়েশন অ্যারাইজ হতে পারে একটা হচ্ছে কি আমি লাইন বাই লাইন লিখে যাব স্টেটমেন্ট এক্সিকিউট হবে দ্যাট ইজ কলড সিঙ্গুলার স্টেটমেন্ট আর একটা হবে যে স্টেটমেন্ট লেখা থাকবে বাট এক্সিকিউট হবে না কখন হবে কোন একটা কন্ডিশন ট্রু হলে ওই ধরনের স্টেটমেন্টকে বলা হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্ট সো সিঙ্গুলার স্টেটমেন্ট আপনার তৈরি করার জন্য জাস্ট স্টেটমেন্ট তৈরি করার যে রুলসটা আছে লাইক সিনট্যাক্স ভ্যালু অপারেটর এক্সপ্রেশন এভাবে করতে পারি বাট যখন আমি কন্ডিশনে ফেলাবো কোন একটা স্টেটমেন্টকে তার জন্য সিনট্যাক্স কয়টা আছে চারটা আবার কখনো কখনো কোন একটা স্টেটমেন্ট বারবার এক্সিকিউট হবে ওই ধরনের স্টেটমেন্টকে বলা হচ্ছে কি রিপিটেড স্টেটমেন্ট সো কোন একটা স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করার জন্য সিনট্যাক্স কয়টা আছে চারটা এই চারটা সিনট্যাক্স কিভাবে লিখতে হয় কিভাবে কাজ করে কে আগে আসে কে পরে আসে মানে তার গতিবিধি সে কোথা থেকে কোথায় যায় এটা আপনাকে মনে রাখতে হবে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন আমাদের সাপোর্ট নিতে হবে এখন যদি বলা হয় কোনটা ভালো ফর ভালো হোয়াইল ভালো টু হোয়াইল ভালো না ফর ইজ ভালো সবই ভালো সবগুলো কাজে লাগে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্নটা আমার সাপোর্ট নিতে হবে ঠিক আছে কখনো এটা কখনো ওইটা সো তাহলে কয় ধরনের স্টেটমেন্ট আমরা পাচ্ছি তিন ধরনের একটা হচ্ছে সিঙ্গেল এন্ড স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্ট রিপিটেড স্টেটমেন্ট তো সিঙ্গেল এন্ড স্টেটমেন্ট করার জন্য তো আমাকে যেটা রুলস আছে সেই রুলসই কন্ডিশনে ফলানোর জন্য এই চারটা রিপিটেড করার জন্য এই চারটা দ্যাটস ইট সো তাহলে আমরা এই স্টেটমেন্টগুলো একটু ধারাবাহিকভাবে প্র্যাকটিস করব এখন ডিআরএর ভিতরে তো আমরা ইনডেক্সটা পিএইচপি দেওয়া আছে বাইতে এই জন্য তাহলে আমি একটা কাজ করি আর একটা পিএইচপি ফাইল নিয়ে নিই এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট তো এর মধ্যে আমরা প্র্যাকটিস করব এবার দেখি কি অবস্থা হয় স্টেটমেন্ট দেখেন 300 চলে আসছে তাই না এখন ধরেন আমি এখানে বললাম এবার কি হচ্ছে এবার এখানে কি করানো আছে না এবার আউটপুট কি আসবে
বলা আছে ইফ, এখানে দেওয়া আছে কি কন্ডিশন, তাই না? ইফ এখানে দেওয়া আছে কি কন্ডিশন, সো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে ঢুকবে, আর ফলস হলে ভিতরে ঢুকবে না। এখন কন্ডিশনটা কি ফলস, তাহলে দেখি সে ভিতরে ঢুকে কিনা। আউটপুট কিছু আছে দেখেন, আউটপুট কিন্তু কিছু নেই। আপনার কি মনে হয় সে এখানে আসছে, আসতে পারছে? এখানে আসতে পারলে কিন্তু কাজ সে করত, 300 টাকা এখানে আসতে পারে নাই। সো তাহলে স্টেটমেন্ট ঠিকই থাকবে, বাট এই স্টেটমেন্টে কি এক্সিকিউট হচ্ছে, হচ্ছে না। এই ধরনের স্টেটমেন্টকে আমরা কি বলবো, কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কোন একটা স্টেটমেন্টকে কন্ডিশনে নিয়ে আসার জন্য আমাদের হাতে সিনট্যাক্স আছে কয়টা, 4টা, তাই না? একটা হচ্ছে কি ফর, সরি ইফ, রাইট, ইফ ইফ এলস ইফ এলস ইফ আই প্রসেস সি এই চারটা সিনট্যাক্স দিয়ে আমরা কিন্তু কি করতে পারি, ইফ ইফ এলস ইফ এলস ইফ আর একটা হচ্ছে সুইচ, এই চারটা সিনট্যাক্স দিয়ে আমরা কিন্তু স্টেটমেন্টে কন্ট্রোল করতে হচ্ছে। ইফ এর স্ট্রাকচারটা কেমন সেটা আমরা দেখলাম, যে ইফ কন্ডিশন ট্রু হলে সে কাজটা করতেছে, আবার যদি এরকম দিয়ে দিই কন্ডিশনটা এবার ট্রু, দেখি সে কি করে, এরকম কাজটা করতেছে। সো এটা হচ্ছে ইফ এর ক্যারেক্টার। হ্যাঁ, এখন দেখেন তাহলে আমাদের ইফটা আমরা কখন ব্যবহার করবো, যখন এ ধরনের কোনো একটা সিচুয়েশন অ্যারাইজ হবে, যে কন্ডিশন কি যদি এটা হয় তাহলে এটা হবে। আপনাকে সিনিয়র ডেভেলপার বা প্রজেক্ট ম্যানেজার ডেকে বললো যে কাজটা করেন, বিষয়টা হচ্ছে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কাজটা হবে, এটা করে নিয়ে আসেন, তখন আপনি কোনটা ইউজ করবেন, ইফ, তাই না? এবার তো এবার আবার সে ডেকে বললো যে শোনেন যদি এটা হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে, এবার আপনাকে এটা বললো, তখন কি করবেন, ইফ এলস। এর সিনট্যাক্সটা কেমন, একটা হবে দেখার জন্য যে এরপরে এটা দেখেন, একটা জিনিস খেয়াল করছেন যে এখানে ইফ এটা লিখলাম আর এখানে কি বলা আছে এলস, এটা বাম দিকে দেখেন এই পুরোটা কি হয়ে গেছে দেখেন তো, একটা ব্লক হয়ে গেছে না? তারপরে এই ব্লকের মধ্যে, এই ব্লকের মধ্যে যখনই সে প্রথম এই কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা কি ট্রু, তাহলে ট্রু হলে তো সে ভিতরে ঢুকে, এবার এলস এর মধ্যে সে ঢুকে কিনা দেখি, তাহলে এটা কাজটা করবে, এরপরে সে জাম্প করে কোথায় চলে আসবে, ভিতরে ঢুকবে না, তার মানে কন্ডিশন ফলস হলে যদি এটা হয় এটা হবে, না হলে এটা হবে, বিষয়টা এরকম, যদি এটা হয় তাহলে এটা হবে, তাহলে এটা হবে, বিষয়টা হচ্ছে এরকম, যখন আমাকে একটা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে তখন কোনটা ইউজ করবেন, ইফ, তখন দুইটা কন্ডিশন মিট করে ইফ এলস, এরপর আছে ইফ এলস ইফ, এটা আবার কখন, একাধিক, এটা কেমন, তো আমি এই ভেরিয়েবলগুলোকে এখান থেকে কপি করে নিয়ে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি জেড, এখান থেকে দিচ্ছি 300,
is this? Natalie. Very good. কি বলল এটা? শুন স্যার। ধন্যবাদ। আপনাকে আমি 5 নং বিষয় দিয়ে দিলাম জান। ঠিক আছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাকোস্টিক সং। So দেখেন। So things should be like this. এখানে একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে x, এখানে দেওয়া হচ্ছে 10, y 200, z is equal to 300. So এটা কি বলে? False. ভিতরে ঢোকার কথা না। এটা কি বলে? False. ওটাও false. ভিতরে ঢোকার কথা না। এটা কি বলে? True. দেখি কি করে আবার else. So if else if এর স্ট্রাকচারটা কিন্তু এরকম দেখেন। এই যে বাম দিকে খেয়াল করেন, এখান থেকে এখানে পুরোটা একটা ব্লক হয়ে গেছে না? ব্লক হয়ে গেছে কিন্তু। সো এই ব্লকের মধ্যে আমি হাজার হাজার কন্ডিশন তৈরি করতে পারবো এবং আমি সবার শেষে else এটা আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, দিস ইজ নট ম্যান্ডেটরি। কেমন? আমরা তাহলে রাখতেও পারি নাও রাখতে পারি। তাহলে দেখি সে কি করে। একটা কন্ডিশন ট্রু এলস আছে আর বাকিগুলো ফলস, আর নিচে তো এটা আছে এজ ইউজুয়াল। হ্যাঁ, সো ফাইন। এবার ব্রাউজার যাচ্ছি, রিলোড দিচ্ছি, কি দেখাচ্ছে? বাংলাদেশ। তার মানে এই কন্ডিশনটা ট্রু হয়েছে, সে ভিতরে ঢুকছে, তাই না? এবার এর উপরে একটা ট্রু করে দিই, এটাও ট্রু করে দিলাম। এবার ট্রু হচ্ছে কয়টা? এটাও ট্রু, এটাও ট্রু। দেখি হ্যাঁতে কিতা করে নাকি কিতা করছে? ট্রু পেয়ে গেলে তার মানে কি যখনই এটা ট্রু হচ্ছে সে এখানে ঢুকতেছে, এরপরে কি সে এখানে আসে? এখানে আসলেই তো সে এখানে ঢুকতো, তাই না? সে এখানে আসার পর এখানে কন্ডিশন ট্রু হওয়ার পর এটা চেক করতেছে এখান থেকে সে কোথায় চলে যাচ্ছে, এখানে। তার গতিবিধিটা আমরা বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, সে কোথা থেকে কোথায় যায়। সো নাইস। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, এভাবে দেখতে পাচ্ছি। এবার মনে করেন প্রথমটাকেও ট্রু করে দিই। এবার এটাও ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, তিনটাই ট্রু। দেখি সে, হ্যাঁ, কি হচ্ছে? প্রথমটা যাচ্ছে। তার মানে ইফ এলস ইফ এর মধ্যে আমার অনেকগুলো কন্ডিশন আছে এবং সেই সবগুলো কন্ডিশনের মধ্যে একটা ট্রু হলেই সে কি করতেছে, জাম্প করে ব্লক থেকে বের হয়ে যাচ্ছে। এবার মনে করেন আমি সবগুলো ফলস করে দিই। Nothing else matter. Nothing else matter চলে আসবে না? আচ্ছা, সবগুলাই কিন্তু ফলস করে দিলাম। এবার দেখি কি আসে। এবার কিন্তু নাথিং ইজ ম্যাটার চলে আসছে। ওকে, সো এভাবে কিন্তু কাজটা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, যে এখানে আমি কয়টা কন্ডিশন, 1, 2, 3, 4 চারটা কন্ডিশন বা তিনটা কন্ডিশন বলতে পারেন, চারটাই বলা যেতে পারে, এটাও তো একটা বিষয়। সো চারটা কন্ডিশন মিট করে আমাকে কোনো একটা কাজ করতে হচ্ছে। এবার ধরেন আমি সেম কাজটাই ইফ দিয়ে করতে পারতাম না? ইফ ফেটে দিতাম, ইফ ফেটে দিতাম, ইফ ফেটে দিয়ে দিতাম, সম্ভব হতো নাকি? হয়তো তো, সমস্যা কি? আমি ইফ এটা দিয়ে দিতাম, দেখেন এখানে দেখাচ্ছি আমাকে চারটা কন্ডিশন মিট করে একটা কাজ হচ্ছে। আমি ইফ এলস ইফ দিয়ে করতে পারি, আবার সেই কাজটা আমি কি দিয়ে করতে পারি? শুধু ইফ দিয়ে করা যাবে না, সমস্যা কি? আমরা দিলাম ইফ এটা, ইফ এটা, ইফ এটা, সমস্যা কি? হ্যাঁ, বলে দিলাম। তাহলে সে এটাও চেক করবে। এবার দেখি সে কি করে। এবার মনে করেন এটা কি ফলস, এটাও কি ফলস, এটাও ফলস, লাস্টে এটা আসার কথা, কি আসে? এটাই আসছে। এবার মনে করেন এটাকেও ট্রু করে দিলাম, এটাকেও ট্রু করে দিলাম, দুইটাকে ট্রু করে দিলাম, এইটা ট্রু, এইটা ফলস, এইটা ট্রু, কি আসে দেখি? 300 হ্যালো বাংলাদেশ। তখন এখানে কি হচ্ছে, সেম সবগুলো কন্ডিশনে কি হচ্ছে, চেক করতেছে কিন্তু, এটাও চেক করতেছে। আপনার কি মনে হয় এটা করার পর সেটা চেক করে নাই? এটাও চেক করতেছে, সবগুলাই কি চেক করতেছে? সো যে কাজটা আমি ইফ এলস ইফ দিয়ে করতে পারি, সেই কাজটা কি আমি ইফ দিয়েও কিন্তু করতে পারতেছি। তাহলে এবার দেখেন, আপনাকে যদি কেউ কোশ্চেন করে এরকম যে আমাকে 10টা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে, আমি কোনটা ইউজ করব, ইফ না ইফ এলস? ইফ এলস। কেন 10টা কন্ডিশন মিট করতে ইফ ব্যবহার করব? আমাকে 10টা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে, আমি কোন সিনট্যাক্স ইউজ করব, ইফ না ইফ এলস? ইফ।
ইফ এলস ইফ দিয়ে বলি সমস্যাটা কি স্যার ইফ এলস ইফ তো আমার সব রিকোয়ারমেন্ট সেটা মিট করতেছে ইফ তোমার মতে কেমন সে কোনে একটা স্যার আসবে হ্যাঁ এই ধরনের কোশ্চেন যখন করবে আমরা যদি ডাইরেক্ট অ্যানসার দিয়ে দেই তাহলে কিন্তু একটু ভুল হয়ে যাবে এখন এখানে কিন্তু এটা ডিপেন্ড করে আরেকটা কোশ্চেনের অ্যানসারের উপর যে 10টা কোশ্চেন মিট করে 10টা কন্ডিশন মিট করে আমাকে কোন একটা কাজ করতে হবে আমি কোনটা ইউজ করব এইটার অ্যানসার হিসেবে আসা হচ্ছে আরেকটা কোশ্চেন যে একসাথে সর্বোচ্চ কয়টা কন্ডিশন ট্রু হতে পারে তাই না তাহলে এখন সে যদি বলে যে না আমার একসাথে একটা কন্ডিশনই ট্রু হবে এর বিষয় হবে না তখন আপনি কি ইউজ করবেন আর যদি বলে যে না এক কন্ডিশন দুটো ট্রু হতে পারে তিনটো হতে পারে পাঁচটো হতে পারে একটা হতে পারে তখন ইফ কিন্তু সো এইভাবে কিন্তু যদি বলে তাহলে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে যে না যে আমাকে 10টা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে আমি কোন সিনট্যাক্স ইউজ করব ইফ না ইফ এলস ইফ এলস দিয়ে কি করা যাবে তাহলে তো হবে না ওটা তো দুটো দুটো করে চেক করবে সো 10 এইভাবে আমরা কিন্তু এই কোশ্চেনের অ্যানসার দিতে পারি চাইলে এরপরে আরেকটা আছে সুইচ এটা হচ্ছে সবচেয়ে সহজ এটা না এবারে হচ্ছে সুইচ ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম ডলার সাইন এক্স ইজ ইকাল টু আমি বলে দিলাম চেন কি বললাম তখন কি এটা হচ্ছে ইফ এলস ইফ কন্ডিশন আপনাকে যখন মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করতে হবে একের দুই এর অধিক 3 4 5 6 7 8 তখন আমি ইফ এলস ইফ দিয়ে কাজটা করতে পারি আবার একই কাজ ইফ দিয়েও করা যায় সো এখানে একটু টুইস্ট ছিল যেটা বলে দিলাম যে না আমি কোনটা নিয়ে কাজ করব এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে আমার ওয়াটার কন্ডিশন ট্রু হ্যাঁ সবসময় এলস ইফ লেখা স্যার আপনি তো ইফ এলস ইফ লিখছেন ওকে দরকার আছে কি না এভাবে আমি কতগুলো কন্ডিশন দিতে পারবো ঠিক আছে 15টা না 20টা 21টা কি যাবে মনে মনে বয়স নাও যেতে পারে একটা আনলিমিটেড যত খুশি তত এটা কি বিশ্বাস করলেন যত খুশি তত আনলিমিটেড এখানে কোনো সীমা রেখা নেই বলা আছে দুই এর অধিক সো গাইস এগুলো কিন্তু আমাদের লাগবে একটু পরেই দেখবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে ছোট ছোট কাজ করব ইনশাআল্লাহ সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা লাগবে এই এই বিষয়গুলোই লাগবে সো আমি কি করার চেষ্টা করতেছি সিনট্যাক্স গুলো এখানে প্র্যাকটিস করানো হচ্ছে পাশাপাশি কখন কোনটা ইউজ করব আমরা সেই বিষয়ে কিন্তু দুই একটা কথা বলার চেষ্টা করতেছি আর কি সো তাহলে এবার সুইচটা সুইচটা হচ্ছে সবচেয়ে সহজ কেস আপনারা কি মোশারফ করিমের আমেরিকান ডাইরেক্টর দেখছেন আজকে দেখবো কজন দেখেন না সারা তো সময় পান না আজকে দেখবো স্যার এগুলো সব আমার ভার্সিটি লাইফে স্টক করা ঠিক আছে ওগুলো এখন মনে করেন ফাঁপড় টাপড় স্যার ঠিক আছে ওকে সো
এটা হচ্ছে ইস্যু আর কি। যাই হোক ঠিক আছে, সো ডলার সাইন x = 10 হ্যাঁ। দেখেন সুইসের সিনটেক্সটা কেমন এরকম, কিন্তু সো কিভাবে করা হচ্ছে, একটা ভেরিয়েবল ঢুকে দেওয়া হচ্ছে, ভেরিয়েবলের মধ্যে মান দেওয়া হচ্ছে, ভেরিয়েবলের মধ্যে কি ধরনের মান আসবে তার উপর বেস করে কেসগুলো প্রিডিফাইন করা হচ্ছে। যেটা যে ভেরিয়েবলের মানটাকে আমি ভেরিয়েবলটাকে সুইসের মধ্যে পাস করে দিলাম যে মানটার সাথে মিলে যাবে সেটাই এক্সিকিউট হবে। এবং এরপরে যে ব্রেক দেওয়া আছে ব্রেকের কারণে সে কি করবে, এটা কি জানি পুরোটা কিন্তু একটা ব্লক, কেমন বলছেন পুরোটা একটা ব্লক না, এই ব্লকের বাইরে চলে আসবে যখন সে ব্রেক পাবে। তাহলে এক্ষেত্রে কি আসা উচিত, হ্যালো ওয়ার্ল্ড হ্যালো পিএসপি চেক করি, হ্যালো ওয়ার্ল্ড হ্যালো পিএসপি চলে আসছে। এবার মনে করেন যদি আমি এখানে দিয়ে দিই যে লাইক 20 তাহলে কি আসবে, হ্যালো ওয়ার্ল্ড, ও সরি সবগুলো হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, আচ্ছা সরি কিছু আসবে হ্যালো কান্ট্রি হ্যালো বাংলাদেশ হ্যালো 10 আচ্ছা হ্যালো বিআইটিএস হ্যালো বিআইটিএস হ্যালো বিআইটিএস হ্যালো জাভা ওকে। তাহলে এবার কি আসবে বলেন, হ্যালো জাভা এই নামের কোনো কেস কি আছে, নাই, সো ডিফল্ট এসে চলে যাবে। সো অনেকেই যেটা করে ডিফল্টের পরে ব্রেক দেয় না, নাও দিতে পারে, দেওয়াটাই ভালো আমার কাছে যেটা মনে হয় আর কি, বাট ব্রেক না দিলেও কোনো প্রবলেম নাই। বাট মনে করেন আপনি এখানে দিলেন 5 হ্যালো ওয়ার্ল্ড আসবে, এখানে কোনো কারণে ব্রেক দেন নাই, তাহলে কি হবে, একদম কেলেঙ্কারি হয়ে যাবে, এটাও হবে এটাও হয়ে যাবে, দুইটা হবে, হ্যালো ওয়ার্ল্ড হ্যালো বিআইটিএম হ্যালো পিএসপি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো বিআইটিএম হ্যাঁ ব্রেক না পাইলে এবার ব্রেক দিয়ে দিলাম, এবার কিন্তু সে বের হয়ে যাবে। এখন মনে করেন কেসগুলো কিন্তু সবসময় যেরকম হবে তা না, এখানে যদি আমি মনে হয় যে না এর মধ্যে কোনো স্ট্রিং আসবে সাপোজ লাইক দিস, তাহলে আমরা সেক্ষেত্রে কেসগুলো কীভাবে থাকবে, যে কোনোভাবে কেসগুলো ডিফাইন করা হতে পারে, এ বি আমি তো জানি যে আমি যখন ইনস্ট্রাকশন সেট করব আমার তো জানা আছে যে এই ভেরিয়েবলের মধ্যে কি ধরনের মান আসবে তার উপর বেস করে করা হচ্ছে। তাহলে এবার একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানেও কি একাধিক বা একাধিক নিয়ে কাজ করা হচ্ছে না, মনে করেন আমাকে 10টা কন্ডিশন মিট করে একটা কাজ করতে হবে, আমি সেই কাজটা কিন্তু ইফ দিয়ে করতে পারবো, ইফ এটা ইফ এটার উপর কাজ করা যাবে, ইফ এলস ইফ দিয়ে করা যাবে, সুইচ দিয়ে কিন্তু করা যাবে তাই না। তাহলে এখন কোনটা দিয়ে করা এফিশিয়েন্ট হবে, এই কোশ্চেনের অ্যানসার কিন্তু কোশ্চেন হবে সিচুয়েশনের উপরে। তাহলে এখন বলা হচ্ছে যে না আমার একাধিক কন্ডিশন ট্রু হবে, আপনি সুইচ দিয়ে করলেন হবে, তাহলে আপনার ব্রেক বাদ দেওয়া লাগবে নাকি, একাধিক কন্ডিশনে যখন মানে যখন একাধিক কন্ডিশন ট্রু হবে তখন আপনি কোনটা ইউজ করতে হবে, এটা ছাড়া কোনো উপায় আছে, উপায় নাই, এরকম তো হতেই পারে 10টা কন্ডিশন মিট করে কোনো একটা কাজ করতে হবে, বাট একাধিক কন্ডিশন ট্রু হতে পারে, সেক্ষেত্রে ইফের বিকল্প কিছুই নাই। এবার বলা হচ্ছে 10টা কন্ডিশন মিট করে আমাকে কোনো একটা কাজ করতে হবে, বাট একসাথে দুনিয়া উল্টে গেল দুটো কন্ডিশন ট্রু হবে না, যে কোনো একটা হবে, তখন কি ইফ এলস আর একটা হচ্ছে সুইচ, এবার এই দুটো নিয়ে মারামারি লাগছে। এখন এই দুটোর মধ্যে আপনি কোনটা বাইছে নেবেন, সুইচ তখন আপনাকে কি দেখতে হবে যে আমাকে একের অধিক কাজ করতে হবে এবং একসাথে একটা কন্ডিশনই ট্রু হবে, আমার যদি সিনট্যাক্স দুইটা আমি কোনটা ইউজ করবো বুঝতেছি না, তখন আপনি একটু চিন্তা করে দেখেন যে এই কন্ডিশনগুলো তৈরি করার জন্য আপনার কি কোনো কন্ডিশনাল অপারেটর লাগবে নাকি একটা ভেরিয়েবলের মান হলেই হয় তাই না। যখন আপনাকে কন্ডিশন তৈরি করে কাজ এই কাজগুলো করতে হবে তখন আপনি সুইচ দিয়ে পারবেন না, ইফ এলস ইফ দিয়ে করা, আবার যখন আবার আপনি একটা ভেরিয়েবলের মানের উপর বেস করে কন্ডিশনগুলো তৈরি করতে পারতেছেন তাই না, যেমন ইলেকট্রনিক ভোট সিস্টেম যে এরকম 10টা এ আছে, এটা হচ্ছে ধানের শীষ, এটা হচ্ছে লাঙ্গল, এটা হচ্ছে কি নৌকা, এটা হচ্ছে কি কাঁচি, বা এটা হচ্ছে লাঙ্গল দাঁড়িপাল্লা,
এরকম পাঁচ ছয়টা দিয়ে দিছে। এখন একসাথে কি একাধিক কন্ডিশন ট্রু হতে পারে? যে কোনো একটা লোককে একটাই ভোট দিতে পারবে সাধারণ স্বাভাবিক নিয়মে, তাহলে আপনি কোনটা ইউজ করবেন? কন্ডিশন আছে চারটা, নৌকা, লাঙ্গল, দাঁড়িপাল্লা, ধানের শীষ, চারটা, এবং একটা মানুষ একসাথে ভোট দিতে পারবে একটাই। তাহলে আমাদের তো ইট ইউজ করা যাবে না, ইট ইউজ করলে তো সে সবগুলাই চেক করবে অপদার্থের মতো। এইটা স্যার 2 নম্বরে যাবে। তাহলে এখন কোনটা ইউজ করব, ইফ এলস ইফ না সুইচ? সুইচ। হোয়াই? আমি সরাসরি এখানে ইনপুটটা নিয়ে নিলাম, এটার মধ্যে আসতে পারে ধানের শীষ, আসতে পারে নৌকা, আসতে পারে লাঙ্গল, আসতে পারে সেটা, তাহলে কাজটা হয়ে যাবে না। এক্ষেত্রে কিন্তু কোনটা দিয়ে বলে এফিশিয়েন্ট হবে? সুইচ। একটা জিনিস খেয়াল করেন, কম্পাইলার এখানে কি করবে, একটা ভেরিয়েবলের মান চেক করবে, আর এখানে একটা কন্ডিশন তৈরি করতে আপনার মিনিমাম তিনটে জিনিস লাগবে, দুটো ভেরিয়েবল একটা অপারেটর, তাই না? এছাড়া তো আপনি ম্যাক্সিমাম কন্ডিশন তৈরি করতে পারবেন না, দুটো ভেরিয়েবল এবং একটা কি অপারেটর। তাহলে এই তিনটা জিনিস রিড করতে তার সময় কতটুকু লাগবে, আর এখানে সে একটা জিনিস রিড করবে এর সময় কতক্ষণ লাগবে? কম লাগবে না, জায়গাও কম লাগবে। সো এটা হচ্ছে মানে এটা একটু মানে ভেঙে চুরে বলে দিলাম আর কি জিনিসগুলো, যেন আপনি ছোট 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 অ্যাপ্লিকেশন যখন করবেন তখন যেন এই প্র্যাকটিসটা করতে পারেন, তাহলে বড় কাজ করার সময় আপনার মাথায় চিন্তা আসবে। আমরা তো বুঝতে না বুঝি ইট বসাই দিই, এলসি এলসি বসাই দিই, বাট কখন কোনটা ইউজ করবো এটা যদি একটু চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে। হ্যাঁ, সো নাইস, তাহলে আজকে এতটুকুনি থাক। ওকে, আমরা নেক্সট ক্লাসে রিপিটেটিভ স্টেটমেন্ট দিয়ে শুরু করব, এবং আমরা অ্যারে দেখব অ্যারে। থ্যাংক ইউ ভেরি মাচ।